প্রিয় দর্শক মন্ডলী, বরাবরের মতো আজকে চলে আসলাম আমার একটি সিরিজ লাইফ নিয়ে। সিরিজ লাইফটি হচ্ছে নাকলা অভিযান থেকে মক্কা বিজয় পর্যন্ত একটি সিরিজ লাইফ উপহার দেওয়ার কথা ছিল। তো আজকে সেই সিরিজ লাইফের ফাইনাল এপিসোড মক্কা বিজয়। তো মক্কা বিজয়টা চাচ্ছিলাম একটু বড় সড়ো করে করার জন্য। যারা ইতিপূর্বে লাইভগুলো শুনেননি তাদের জন্য একটি সংক্ষিপ্ত সামারি বলে দেওয়ার চেষ্টা করছি। নবী মোহাম্মদের নবুয়ত প্রাপ্তির পর থেকে, অর্থাৎ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পর থেকে প্রথম যে সফল অভিযানটি ইসলামী ইতিহাস থেকে পাওয়া যায় সেটি হচ্ছে নাখলা অভিযান। এর আগেও তিনি 7টি অভিযান করেছিলেন, সেই অভিযানগুলো ব্যর্থ হয়েছিল। নাখলা অভিযানটি সফল অভিযান হয়েছিল, সফল ডাকাতি ছিল। সেই নাখলা অভিযানে আমি চুলচেরা বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করেছি। নাকলা অভিযানটি কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল, কতজনকে হত্যা করা হয়েছিল, কি পরিমাণ ধন সম্পদ লুট করা হয়েছিল এবং এর উদ্দেশ্যগুলো কি কি ছিল, তারপরে আলোচনা করেছি দ্বিতীয় এপিসোড বদর যুদ্ধ নিয়ে। তো বদর যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কতজন লোক আহত হয়েছিল, কতজন লোককে নিহত করা হয়েছিল এবং কি পরিমাণ ধন সম্পত্তি লুট করা হয়েছে, এটি বদর যুদ্ধের বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর আলোচনা করা হয়েছে উহুদের যুদ্ধ নিয়ে। উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কুরাইশদের হাতে মার খেয়েছিলেন, কতটুকু আহত হয়েছিলেন এবং নবী মোহাম্মদকে ছেড়ে তার সাহাবিরা কিভাবে পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে তারা আবার কিভাবে নবী মোহাম্মদকে উদ্ধার করেছিল এবং সেই যুদ্ধে কি পরিমাণ হতাহত হয়েছিল, কি পরিমাণ ধন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিস্তারিত আলোচনা উহুদ যুদ্ধে করার চেষ্টা করেছি। এবং তারপরে খাইবার খন্দকের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি। খন্দকের যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এর পিছনে উদ্দেশ্য কি ছিল, কারণ কি ছিল, খন্দকের যুদ্ধের পাশাপাশি খন্দক কেন খনন করা হয়েছিল এবং খন্দক খনন করার উদ্দেশ্য কি ছিল, পরামর্শদাতা কে ছিল, টোটাল খন্দক যুদ্ধের হিস্ট্রি এবং সেখানে কি কেন যুদ্ধ হয়নি, কেন মুহাম্মদ যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করেছিল, কেন কুরাইশদের সাথে খেজুর দিয়ে, মদিনার খেজুর দিয়ে কেন যুদ্ধ আপোষ করতে চেয়েছিল এবং সেখান থেকে ফিরে এসে কিভাবে বানু কুরাইজের উপর আক্রমণ চালানো হয়েছিল, কিভাবে বানু কুরাইজাকে 20 দিন আক্রমণ করে বসেছিল, অর্থাৎ 20 দিন তাদেরকে ঘেরাও করে রেখেছিল এবং কিভাবে তাদেরকে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, বিস্তারিত বর্ণনা ওই আগের এপিসোড গুলাতে করা হয়েছে। তারপরে তারপরে লাস্ট একটা এপিসোড করেছিলাম, সেটা হচ্ছে খাইবারের যুদ্ধ। তো খাইবারের যুদ্ধ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, মোটামুটি ভাবে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যারা এখন পর্যন্ত সেই আলোচনাগুলো শুনেননি সেই আলোচনাগুলো শোনার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আজকে হচ্ছে সেই সিরিজ লাইভের ফাইনাল এপিসোড, অর্থাৎ মক্কা বিজয়। মক্কা বিজয় কেন হয়েছিল, কিভাবে হয়েছিল এবং মক্কা বিজয়ের আগে কি কি ধরনের যুদ্ধ, হামলা বা আক্রমণ করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে ছোটখাটো করে আমরা বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব। সো প্রথমেই আমি চলে যাচ্ছি, আমার এখানে আছে, আমার সাথে আছেন অ্যাভেঞ্জারের টিম মেম্বার। আপনাদের কাছে কথা দিয়েছিলাম যে অ্যাভেঞ্জার টিম মেম্বার নিয়ে আপনাদের কাছে হাজির হব এবং পরিচালনায় আছি আমি এমডি জিসু, আজকের লাইভের প্রথম বক্তা। অর্থাৎ আমরা চলে যাব এখন মুলহিদ মোহাম্মদের কাছে। মুলহিদ মোহাম্মদ আলোচনা করবেন তুরাবা ও নাজাত আক্রমণ। তুরাবা ও নাজাত আক্রমণে কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এটার উদ্দেশ্য কি ছিল এবং এই আক্রমণটি আমি বলে দিচ্ছি অবশ্যই খাইবারের পরে, অর্থাৎ মক্কা বিজয়ের আগে এই আক্রমণটি করা হয়েছিল। তো খাইবার তুরাবা এবং নাজাত আক্রমণের বিস্তারিত বর্ণনা শুনে নিব মুলহিদ মোহাম্মদের কাছে। আমি চলে যাচ্ছি মুলহিদ মোহাম্মদের কাছে, বাকি সবাই মিউটে থাকি, খালিদ খান সহ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জিসু ভাই। আমাদের সাথে আছেন খালিদ খান, রঞ্জু খান, রনিন ভাইও ছিল, হয়তো কোনো পার্সোনাল একটা প্রবলেমের জন্য থাকতে পারলো না, উনি অবশ্য কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো জিসু ভাই, আপনি প্রথম থেকে যে আলোচনাগুলো করেছিলেন নাকলা থেকে শুরু করে খাইবার পর্যন্ত, তো প্রত্যেকটা আলোচনায় অনেক তথ্য ভুল ছিল, যারা জানতো না ইসলামের আসল ঘটনাগুলো কি কি, তো সেগুলোর দ্বারা অনেক কিছু মানুষ জানতে পেরেছে। তো সেই সুবাদেই আমাদের আজকের এই এপিসোড, যে ইসলামী ইতিহাসের যে নাখলা থেকে মক্কা বিজয়, এই মক্কা বিজয়ের শেষ পর্ব হচ্ছে আমাদের মক্কা বিজয়। যারা শুনছেন তাদেরকে আমাদের অ্যাভেঞ্জার্স টিম থেকে জেনে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের পেশেন্সের জন্য অনেক ধন্যবাদ যারা আমাদের এই লাইভটা শুনছেন এবং বিগত দিনে শুনেছেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই যে মক্কার বিজয়ের কিছু আগে যে টুকরো টুকরো হামলাগুলো হয়েছিল তার মধ্যে একটা ছিল আপনার নাজাদ আক্রমণ। তো নাজাদ আক্রমণ সম্পর্কে তো আমরা যদি প্রথমেই যে জানা উচিত সেটা হচ্ছে
নাজাত আক্রমণটা হয়েছিল আবু বকর ইবনে গফার নেতৃত্বে। তো এই আয়াজ বিন সালমার পিতা সালমা বিন আল আকোয়া হইতে আয়াজ বিন সালমা হইতে ইকরেমা বিন আমাত্তা হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হামজা বিন আবদ আল ওয়াইদা আমাকে বলছেন, তা হল তিনি বলেছেন যে আল্লাহ নবী আবু বকরকে প্রেরণ করেন, তিনি তাকে আমাদের নেতা হিসেবে নিযুক্ত করেন। আমাদের স্থানটি ছিল হাওয়াজিন গোত্রের লোকদের দ্বারা জনাকীর্ণ। আমি নিজ হাতে আরিয়াত অঞ্চলে 7 জন লোককে হত্যা করেছি। আমাদের হামলার সংকেত শব্দটি ছিল হত্যা করো হত্যা করো। আমি কথাটি আরেকবার যারা দর্শকরা শুনছেন তাদের জন্য বলি, এখানে বলা হচ্ছে যে আমি নিজের হাতে আবিয়াত অঞ্চলে 7 জনকে হত্যা করেছি। আমাদের হামলার সংকেত শব্দটি ছিল হত্যা। এবং মুহাম্মদ ইবনে সাদ অতিরিক্ত কিছু বর্ণনা ঘটনা করে, সেগুলো হচ্ছে যে এই বছরই শাবান মাসে, যা মূলত শুরু হয়েছিল 4 ডিসেম্বর 628 সাল থেকে, আবু বকর ইবনে কুয়াফার নেতৃত্বে এক হামলাকারী দল নাজাদ অঞ্চলে গমন করেন। সালামা বিন আল আকওয়া হইতে বর্ণিত, ওই বছরই আমরা আবু বকরের নেতৃত্বে আক্রমণ করি, এই বিষয়ে বর্ণনা আগেই দেওয়া হয়েছে। অর্থাৎ আল তাবারি ও মুহাম্মদ ইবনে সাদের মতে এই আক্রমণটি হলো আবু বকরের নেতৃত্বে বানু ফাজারা গোত্রের উপর হামলা। তো আদি উৎসের উপর ভিত্তি করে নির্মিত বর্ণনায় যেগুলো আমরা পাই সেগুলো থেকে সুস্পষ্ট ভাবে হলো, তাহলে তুরাবা ও নাজাত অঞ্চলের অধিবাসীরা মুহাম্মদ ও তার অনুসারীদের উপর কোন রকম আক্রমণ করেনি, বরাবরের মতোই বিনা উস্কানিতে, যেমনটা হয়েছিল আপনার বনু কুরাইজার উপরে, ঠিক বিনা উস্কানিতে অবিশ্বাসী জনপদের উপর অতর্কিত হামলা করেছেন। তার মানে আমরা ইসলামের প্রথম থেকে যে বিষয়গুলো দেখি যে ইসলামের খুব কম সংখ্যক যুদ্ধই হয়েছে উস্কানি স্বরূপ, এবং বেশিরভাগই হয়েছে ধরুন বনু কুরাইজা নাখলা বা আরো যেগুলো যুদ্ধ হয়েছে সবগুলো কিন্তু কোনো বিনা উস্কানিতে ছিল এবং অতর্কিত হামলা ছিল, এটাও তার একটা প্রতিশ্রুতি। তো আগ্রাসী আক্রমণকারীরা যে দল, তার নাম মোহাম্মদ ও তার অনুসারীরা। এগুলো আমরা বনু কুরাইজার ক্ষেত্রেও দেখতে পাই, যখন তারা সকালে উঠে কাজের জন্য বের হচ্ছিল তখন কিন্তু বলছে যে মোহাম্মদ ও তার অনুসারী আমাদের আক্রমণ করেছে। এই ঘটনার রিপিট টেলিকাস্ট বারবার করেছে মোহাম্মদ তার জীবনে। তো যাই হোক, আদি উৎসের বিশিষ্ট সুন্নি মুসলিম ঐতিহাসিকদের বর্ণনায় আমরা যা জানি তা হলো মোহাম্মদ তার মদিনা জীবনে, অর্থাৎ 622 থেকে 632 সাল, যে প্রায় 100 আগ্রাসী হামলার সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে জড়িত ছিলেন, তার বর্ণিত অখ্যাত সিংহভাগ মুহাম্মাদের অনুসারী যার নাম কখনোই শোনেননি। এই দুটো হামলা ছাড়া মুহাম্মাদ আর কোনোটিতেই আবু বকর ও ওমরকে নেতৃত্ব পদমর্যাদায় নিয়োগ দেননি। শুধু তাই নয়, আদি উৎসের বর্ণনায় আমরা আরো এই বিষয়টি জানতে পারি, তা হলো মুহাম্মাদের জীবন দশায় এই বিপুল সংখ্যক আক্রমণের কোনোটিতেই আবু বকর ইবনে কুফা ও মুহাম্মাদ উমর ইবনে খাত্তাব কোনো বিশেষ বীরত্ব প্রদর্শন করেছিলেন এমন ইতিহাসের কোথাও উল্লেখিত হয় নাই। কথাটা আরেকবার বলি যে এই আক্রমণের কোনটিতে আবু বকর ইবনে কুয়াফা এবং উমর ইবনে খাত্তাব কোন বিশেষ বীরত্ব প্রদর্শন করেছিলেন এমন ইতিহাস কোথাও উল্লেখিত নেই। তো আমরা যদি একটু অগ্রসর হই, সেক্ষেত্রে মুহাম্মদ ইবনে ইসহাক ও আলতাবারির বর্ণনা অনুসারে খাইবার থেকে মদিনায় প্রত্যাবর্তনের পর আল্লাহ নবী রবিউল আওয়াল, যার শুরু হয়েছিল জুলাই 11 628 সাল, রবিউল সানি জমাদিউল আওয়াল জমাদিউল সানি রজব শাবান রমজান শাওয়াল মাস, জুলাই 628 থেকে মার্চ 629 সাল, এই পর্যন্ত সেখানে অবস্থান করেন। ও এই সময়টি তিনি একাধিক হামলা দলে প্রেরণ করেন,
এখানে আরেকবার শুনবেন যে শুধুমাত্র এই যে জুলাই 628 হইতে মার্চ 629, মাত্র এইটুক সময়ের মধ্যেই সেখানে এই সময়টিতে তিনি একাধিক হামলাকারী দল প্রয়োগ করেন। অতঃপর জিলকদ মাসে, যার শুরু হয়েছিল মার্চ 629 সাল, আগের বছর সেই মাসটিতেই মুশরিকরা তাকে ফিরিয়ে দিয়েছিল। তিনি তাদের সেই ফিরিয়ে দেওয়া ওমরা হজ পালন করার উদ্দেশ্যে পুনরায় রওনা হন। আল ওয়াকিতি, আল তাবারি, মুহাম্মদ ইবনে সাদ প্রমুখ আদিম ও বিশিষ্ট মুসলিম ঐতিহাসিকদের বর্ণনা থেকে খাইবার, ফাদাক ও ওয়াদি আল কুরা আক্রমণের পর অবিশ্বাসী জনপদের উপর মুহাম্মদ যে পরবর্তী আকস্মিক হামলা, তার নাম ছিল তুরাবা ও নাজাত আক্রমণ। এই ছিল ছোট্ট একটা ঘটনা। তারপরে আমরা একটা জেনে নিব, সেটা হচ্ছে যে আল ওয়াকিদি, সেটা হচ্ছে 748 থেকে 822 সালে বিস্তারিত বর্ণনা এসেছে, এটা উমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে তুরাবা হামলা। তো আবু বকর বিন আবদ আল রহমান এর কাছে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উসামা বিন জায়েদ বিন আসলাম তাদের যে অবহিত করেছেন তা হলো, তিনি বলেছেন আল্লাহ নবী তার 30 জন অনুসারীকে সঙ্গে নিয়ে, একটু শুনবেন, আল্লাহ নবী তার 30 জন মুনহিদ অনুসারীকে সঙ্গে নিয়ে। এক মিনিট মুনহিদ এক মিনিট আমি আমি যদি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে তুমি যে মানে যে ঘটনাগুলো বলছো, সেই ঘটনাগুলো কোথা থেকে বলছো এটা যদি একটু দিয়ে দাও তাহলে একটু বেটার হয় আর কি। কোন গ্রন্থ থেকে বলছো এটা, অবশ্যই, রেফারেন্সটা যদি একটু দিয়ে দাও। ওকে ওকে, হ্যাঁ আমি বলে দিয়েছি, ওকে, আল ওয়াকিদির, ধন্যবাদ। আল ওয়াকিদি বিস্তারিত বর্ণনা করেছেন এটা। তো আল্লাহ নবী তার 30 জন অনুসারীকে সঙ্গে নিয়ে উমরকে তুরাবাত আজুজ হাওয়াজিন গোত্রের লোকজনের কাছে পাঠান। বানু হিলাল গোত্রের এক পথ প্রদর্শক, যাকে আমরা তো সাধারণত গাইড বলে থাকি, এরকম পথ প্রদর্শককে সঙ্গে নিয়ে উমর যাত্রা করেন। তার রাত্রিকালে যাত্রা অব্যাহত রাখে এবং দিনের বেলা নিজেদেরকে লুকিয়ে রাখে। তার মানে এখানে ওই যে ডিসেপশনের একটা স্টাইল, যে রাত্রিবেলায় অব্যাহত রাখবো আর দিনের বেলা নিজেকে লুকিয়ে রাখবো, শত্রুপক্ষ কোথায় কিভাবে আসে না আসে সেটা দেখার জন্য। কিন্তু এই খবরটি হাওয়াজিন গোত্রের লোকদের কাছে এসে পৌঁছে এবং তারা পালিয়ে যায়। ওমর তাদের লোকালয়ে আসেন, কিন্তু তাদের একজন লোকেরও সাক্ষাৎ পান না। তার মানে ইসলামের স্টাইলটা কি দেখেন, যে মোহাম্মদ নিজে বলে যাচ্ছে যে ওয়ার ইজ এ ডিসেপশন। তো ডিসেপশনের সিস্টেমটা এমন ছিল, সবসময় তারা ধোকা দিবে, এবং কিভাবে ধোকা দিবে, আতর্কিত আক্রমণ করবে, কোনো উস্কানি ছাড়া আক্রমণ করবে। তারা দিনের রাত্রি বেলায় যাত্রা অব্যাহত রাখে। আরে ভাই, চোর নাকি যে রাত্রি বেলায় আপনি যাত্রা অব্যাহত রাখেন আর দিনের বেলায় লুকায় থাকেন, ঘুমায় থাকেন, কেমনি কি রে ভাই? আপনারা দিনের বেলায় যাত্রা করবেন আর রাত্রিবেলা আপনারা ঘুমাবেন, তো তা না। দেখেন ডিসেপশনের সিস্টেমটা কেমন। কিন্তু এই ঘটনাটা কোনো একটা ভাগ্যক্রমে ওই গোত্রের লোকজন জেনে যায়, দ্যাটস ওয়াই সে লোকজনের একজনের সাথে সাক্ষাৎ পান না। তখন তিনি মদিনার প্রত্যাবর্তনের উদ্দেশ্যে রওনা হন। যখন তিনি আল নাদিয়া অতিক্রম করছিলেন প্রাচীরের সন্নিকটে, হিলালি লোকটি উমর ইবনে খাত্তাবকে বলে, তুমি কি অন্য একটি দলের লোকদের মোকাবেলায় যেতে চাও, যারা হলো খাতাম গোত্রের অন্তর্ভুক্ত? ওই লোকগুলো যাদেরকে আমি ছেড়ে এসেছি তারা এসেছে হেঁটে, কারণ তাদের শুকনো জমি। উমর বলেন, তাদের বিষয়ে আল্লাহ নবী আমাকে কোনো আদেশ করেননি, বস্তুত তিনি আমাকে আদেশ করেছেন তুরাবার হাওয়াজিন গোত্রের লোকদের বিরুদ্ধে লড়াই করতে। অতঃপর উমর মদিনায় প্রত্যাবর্তন করেন। তো আমরা এই ছিল ছোট্ট দুটা ঘটনা, যে নাজাত আর তুরাবা আক্রমণে যে হামলা হয়েছিল, এই হামলাটার ঘটনা যদি আমরা একটু স্পষ্ট সুস্পষ্ট দেখি, যে মুহাম্মাদের রাজনীতি, মুহাম্মাদ ইসলাম ইজ এ পলিটিক্স, ইসলাম ইজ এ নট ইসলাম, আই থিঙ্ক ইসলাম ইজ এ নট ফুল কোড অফ লাইফ, ইসলাম ইজ এ রিলিজন, ইসলাম ইজ এ পলিটিক্যাল পার্টি। তো সেক্ষেত্রে তাদের যে সিস্টেমটা ছিল, তাদের যে যুদ্ধ কৌশলটা ছিল, কোনো মানুষকে কোনো রকম উস্কানি ছাড়া, কোনো রকম কি বলি, কোন রকম একদম অতর্কিত হামলা, যেখানে মুহাম্মদ এটা প্রথম থেকে করেছে এবং শেষের দিকেও সেটা আরো অনেক জোরালো ভাবে করেছে,
তো যাই হোক, আমাদের যেটুকু বলা ছিল বলে দিয়েছি, আমাদের পরবর্তীতে আরো বক্তা আছে, তারা তিনারা আরো ভালো করে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবেন। তো ঠিক আছে, এখন এই পর্যন্তই, পরে আবার কথা হবে। ধন্যবাদ মলিক মোহাম্মদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, এবং আমরা এখান থেকে জানতে পারলাম তোরাবা এবং নাজাত আক্রমণ কিভাবে হয়েছিল, কেন হয়েছিল। এটা ছিল খাইবার বিজয়ের পরে অর্থাৎ মক্কা বিজয়ের আগের একটি সংক্ষিপ্ত অভিযান। আমরা এরপর চলে যাব আমাদের দ্বিতীয় বক্তার কাছে, তিনি হচ্ছেন রঞ্জু খান। তিনি বর্ণনা করবেন ওয়াদি আল কুরা আক্রমণ, ওয়াদি আল কুরা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কতটুকু আক্রমণ সফল হয়েছিল, বিস্তারিত বর্ণনা জেনে নিব রঞ্জু খানের কাছ থেকে। ধন্যবাদ রঞ্জু খান, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর পাচ্ছেন এখন। ধন্যবাদ যশু ভাই, রনিন, খালিদ, মুলহিদ, সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলে যাই, যে নবী, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আগে আমি সেটা একটু চেক করে নিই, আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? যশু ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, আচ্ছা, একদম ক্লিয়ার, আমি বলতে পারেন। প্রথমেই যেটা বলবো, মুলিদের সাথে একমত যে নবী মুহাম্মদের একটা যেই মানে প্রথম যে উদ্দেশ্যটা ছিল ইসলাম নিয়ে, সেটা হচ্ছে উনি ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে উনার, ইসলাম। সেই ক্ষেত্রে উনি এই যেসব জেনোসাইড বা যেসব যুদ্ধ করেছেন, তার মূলত তার মূল উদ্দেশ্য গুলো ছিল হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করা, যে মানে আরব জাতীয়তাবাদের একটা ঝান্ডা তৈরি করা, এবং উনি সেটাই করেছেন। উনি বিভিন্ন ভাবে দেখা গেছে যে উনি উস্কানিমূলক আক্রমণ করেছেন, ডিফেন্সিভ আক্রমণ, মানে ওনাকে প্রতিরক্ষামূলক কিছু আক্রমণ, সেটা উনি করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমি যে ছোট ঘটনাটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে ওয়াদি আল কুরা, যে এটা হচ্ছে মদিনার নর্থ সাইডে, সৌদি আরবের মদিনার নর্থ সাইডে। তো এইখানে উনি, ওনারা প্রথমেই যেটা করেছেন, ওনারা তিনটা এক্সপিডিশন করেছেন, মানে তিনটা যুদ্ধের জন্য তিনবার ওনারা পাঠিয়েছেন ওই অঞ্চলটাতে আর কি। তো প্রথম এক্সপিডিশন ছিল জায়েদ ইবনে হারিথ হারিতা, রঞ্জু খান ভাই, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা আমার এখন কি কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, যদি 30 আচ্ছা সেকেন্ড আগে থেকে একটু বলতেন। আচ্ছা, আমি বলতেছিলাম যে ওয়াদি আল কুরাতে যে যুদ্ধটা হয়েছিল, ওটাতে নবী মোহাম্মদ তিনবার পাঠাইছিলেন জায়েদ আল হারিতাকে। ওনাকে প্রথমবার ওনারা যখন পাঠাইছিলেন, তখন আমি সোর্স গুলা আমি ইয়ে থেকে আমার আমার সোর্সটা হচ্ছে যে আমি ক্লিয়ার না, আমি উইকিপিডিয়ার সোর্স, আমার বেসিক্যালি উইকিপিডিয়া থেকে আমি যেটা ওয়াদি আল কুরার যে এই বর্ণনাগুলো আমি পাইছি, সেখানে দেখা গেছে যে প্রথমবার যখন ওনারা পাঠাইছিলেন, তখন জুইশরা সন্দেহপ্রবণ ভাবে এই ট্রাইবের বা নবী মুহাম্মদের যে ট্রাইবটা ছিল, ওদের প্রায় 9 জনকে ওনারা জুইশরা সন্দেহপ্রবণ ভাবে খুন করছিলেন। তো সেকেন্ড বার যখন ওনারা গেছিলেন ওই ওয়াদি আল কুরার ওখানে গেছিলেন, তখন সেখানে তারা 30 জনকে প্রায় অলমোস্ট ওদের গোত্র দল প্রধান সহ 30 জনকে মেরে ফেলছিলেন। আর তৃতীয়বার যখন ওই ওয়াদি আল কুরাতে যখন গেছিলেন, তখন পুরোপুরি ওই গোত্রটাকে দখল করছিলেন, এবং নবী মুহাম্মদ যখন গোত্রটাকে দখল করার পরে ওই গোত্রের সমস্ত ধন সম্পদ সবার ভাবে মুসলিম যারা ছিলেন তাদের মধ্যে বন্টন করছেন, এবং উনি শুধু খেজুরের ক্ষেত বা এরকম কিছু উনি ওখান থেকে নিজের জন্য রাখছিলেন, এবং পরবর্তীতে ওই জুইশদেরকেই উনি ওইখানে স্লেভ বা ওইখানে কাজ করতে নিযুক্ত করছেন। তো এই পুরো ঘটনাটা মানে অনেক বড় ঘটনা, কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে বলেছি, কারণ আমার আসলে মানে ওই রেফারেন্স গুলো মনে নেই। কিন্তু যেটা হচ্ছে যে এই পুরোপুরিটা উস্কানিমূলক, জুইশদের ল্যান্ডে জুইশদের সাথে উস্কানিমূলক ভাবেই গেছিলেন তারা, এবং সেখানে গিয়ে তারা দেখা গেছে যে তারা দখল করছেন এবং খুন করছেন, হত্যা করছেন, আর ওদের ল্যান্ড দখল করছেন উইদাউট উস্কানিতে। তো এইটা থেকেই একটা মানে আমরা দেখি যে যেহেতু ওই গোত্রগুলো ওইখানে 1000-2000 বছর থেকে বসবাস করতেছিল, 1000-2000 না, সরি, 1000 খানিক বছর থেকে বসবাস করতেছিল জুইশরা, এবং তারা কিন্তু উস্কাইতে যায় নাই, নবী মুহাম্মদের ল্যান্ডে যায় নাই বা অন্য কোথাও যায় নাই, তার নবী মুহাম্মদের লোকজনই গিয়ে, আবু বকর সহ লোকজনই গিয়ে কিন্তু সেখানে তাদেরকে উস্কাই দিয়ে এবং তাদের ল্যান্ড দখল করছিলেন। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত তাদেরকে মার্ডার করে তাদেরকে তাদের ল্যান্ডেই স্লেভ বানানো হয়েছিল। হ্যাঁ, আমি একটু পর্যন্ত বলবো, তো এরপরে আপনারা বলতে পারেন তাদের।
আমার এখানেই শেষ আমার আর কি। ধন্যবাদ রঞ্জু খান ভাই, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আমরা এখান থেকে জানতে পারলাম যে ওয়াদি আলপুররা আক্রমণটা কেন হয়েছিল, কবে হয়েছিল এবং কাদের উপর হয়েছিল। তো আমরা এখন চলে যাব ইরফান খানের উপর। আমার কথা কি শোনা যাচ্ছে খালিদ খান? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি খালিদ খানের কাছে, এবং খালিদ খানের কাছ থেকে আমরা সম্ভবত মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আরো কিছু বিস্তারিত ইতিহাস, মুক্তিযুদ্ধের সাথে প্রাসঙ্গিক কিছু ইতিহাস, তারপর মূল এপিসোডটা সেটা করব। তো খালিদ খানের কাছে খালিদ মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন ফ্লোর পাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ জিসু ভাইকে। আমি অ্যাকচুয়ালি মানে মুতার মুতার মানে মুতার পরেই অ্যাকচুয়ালি মানে সরাসরি যে মক্কার অভিযানটা, তো মুতার বিষয়টা নিয়ে কিছু বলতে চাই। সেটা আমার রেফারেন্স সোর্স হয়েছে, আমি সিরাতে রাসুলুল্লাহ ইবনে ইসাক থেকে বলছি, যেটা 572 পৃষ্ঠাতে পাওয়া যাবে। তো মুতা নামক স্থানে এই যুদ্ধটি সংঘটিত হয় বলে এই যুদ্ধের নামটা মুতার যুদ্ধ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটি পরিচালনা করা হয় আপনার 8 হিজরিতে। নবী মুহাম্মদ এই যুদ্ধের প্রধান সেনানায়ক হিসেবে নির্ধারিত করেন জায়েদ বিন হারিসকে। হ্যাঁ, আমি আবারও বলছি একটু নামটা, নবী মুহাম্মদ এই যুদ্ধের প্রধান সেনানায়ক হিসেবে নির্ধারণ করেন জায়েদ ইবনে হারিসকে। নবী মুহাম্মদের নির্দেশ ছিল যে এই যুদ্ধে যদি জায়েদ আহত অথবা নিহত হয় তাহলে জাফর ইবনে আবু তালিব, সে নিহত হলে আবদুল্লাহ ইবনে রাওয়াহ সেনানায়ক হিসেবে নিয়োজিত থাকবেন। তো এ বাহিনীর মূল সদস্য সংখ্যা ছিল আপনার মুসলিমদের পক্ষে মূল সদস্য সংখ্যা ছিল 3000। তো মুসলমানগণ তাদের মানে তারা যখন বাহিনীটা নিয়ে বের হতে যায়, তখন মুসলমানগণ তাদের বিদায় ও সালাম জানাতে এলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেললেন। হ্যাঁ, এক পর্যায়ে কেঁদে ফেললেন। লোকেরা জিজ্ঞেস করলো যে আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, দুনিয়ার মোহ কিংবা তোমার মায়ায় কাঁদছি না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের একটি আয়াত পড়তে শুনেছি, যে আয়াতের উল্লেখ করে বলা হয়েছে তোমাদের প্রত্যেককে ওই জাহান্নামের কাছে আসতে হবে, এটা তোমাদের প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বুঝতে পারছি না জাহান্নামের পাশে যাওয়ার পর আমি কিভাবে তা থেকে উদ্ধার পাবো। তো এই কথা বলার পর মুসলিমগণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তোমাদের সঙ্গী হোক, তিনি তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, এবং আমাদের আমাদের কাছে সহি সালামতে ফিরিয়ে আনুন। জবাবে আব্দুল ইবনে রাওয়াহা একটি কবিতা আবৃত্তি করেছেন। তো তার একটি লাইন আমি বলতে যাচ্ছি আপনাদের কাছে। তো কবিতাটি হচ্ছে, আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চাচ্ছি আর কামনা করছি যেন কাফেরদের রক্ত ক্ষয়কারী আঘাত হানতে সক্ষম হই। তো জাস্ট একটা লাইন আমি আপনাদের উদ্দেশ্যে বললাম। তো এখন তো যাই হোক, তো সিরিয়ার মানে এসে মানে সিরিয়া সে যুদ্ধবাহিনী রওনা দিল। সিরিয়ার মানেতে এসে তারা শুনলো 100,000 গ্রিক সৈন্য নিয়ে হেরাক্লিয়াস বালকার মাপ পর্যন্ত এসে পড়েছেন। একটু খেয়াল রাখবেন আপনারা, 100,000 সেনাবাহিনী অপর দিকে এবং তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, যে সৈন্য সংখ্যার সেনাপতি হিসেবে জায়েদকে দেওয়া হয়েছে, নবী মুহাম্মদ দিয়েছেন। তো তাদের সঙ্গে যোগ দিয়েছে আরো লাখম জুমাদ আল কায়ন বাহরা ও বালি থেকে আসা আরো 100,000। তাদের নেতৃত্বে ছিল ইশরার বালির মালিক ইবনে জালিফা বলে একজন। মুসলমানরা একথা শুনে 2 রাত মানে বসে সলা পরামর্শ করলো। সবাই বলল, ওদের সংখ্যা উল্লেখ করে রাসুলকে পত্র লেখা হোক, আরো জন্য সৈন্য যদি তিনি পাঠান তাহলে ভালো কথা, নইলে তার নির্দেশ মতোই কাজ করা হবে, কিন্তু আবদুল্লাহ ইবনে রাওয়াহ ওদের উৎসাহিত দিয়ে বললেন যে, হে মানুষ, তোমরা শহীদ হওয়ার জন্য বের হয়েছ,
অথচ সেই কাজটাকেই এখন না পছন্দ করছো। আপনারা একটু চিন্তা করে দেখেন যে যে জায়গায় অপোজিটে 2 লক্ষ যোদ্ধা, তারা 3 লক্ষ যোদ্ধা, তারা বের হচ্ছে শহীদ হওয়ার জন্য। হ্যাঁ, আমরা তো সংখ্যা শক্তি কিংবা জনতা দিয়ে যুদ্ধ করছি না দুশ্মনের সঙ্গে, আমরা যুদ্ধ করছি আল্লাহর ধর্ম নিয়ে। মানে আল্লাহর ধর্মের জন্য যুদ্ধ করতে গেলে আপনার দুশ্মন কিংবা সৈন্যদলের সংখ্যা এগুলো আপনার মানে যাচাই বাছাই করলে হবে না, অবশ্যই আপনার ধর্মটা দেখতে হবে। ইভেন এদিকে সবচাইতে বড় কথা হয়েছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তাহলে তো এখানে চলো, তাহলে দেখা যাচ্ছে যে দুইটি মানে তারা যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধের যুদ্ধের কথা যেটা বলতে চাচ্ছে, তাহলে চলো দুটি পথই উজ্জ্বল, বিজয় অথবা শাহাদাত। যাই হোক, বালকার সীমান্তে পৌঁছালে মাশারিফ নামে এক জায়গায় এক গ্রামে তারা গ্রিক ও আরবদের সম্মুখীন হয়। দুশ্মন এগিয়ে এলে মুসলমানরা মোতা নামক একটি গ্রামে সরে যান। ওইখানে সাক্ষাৎ ঘটল দুই দলের, মুসলমানদের সৈন্য বিন্যাস করা হলো। তো রাসুলের পতাকা নিয়ে, সেই রাসুলের নির্দেশ অনুযায়ী রাসুলের পতাকা নিয়ে প্রধান সেনাপতি জায়েদ ইবনে হারিসা যুদ্ধের ক্ষেত্রে এগিয়ে যান সকলে তার নিজের নিয়ে। এক মিনিট, হ্যালো, জি আপনার কথা শোনা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, জায়েদ ইবনে হারিসা সে তার রাসুলের পতাকা নিয়ে এগিয়ে যান, শত্রুর বর্ষায় বর্ষায় বৃদ্ধ হয়ে সে রক্তক্ষরণে তিনি ইন্তেকাল করলেন। প্রথমেই জায়েদ রক্তক্ষরণে ইন্তেকাল করলেন, পরবর্তীতে সেই পতাকা জাফর বহন করে যুদ্ধ অবতীর্ণ হয়ে সেও মৃত্যুবরণ করে। একইভাবে রাসুলের নির্দেশ অনুযায়ী আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা তুলে নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে সেও মৃত্যুবরণ করে। এটা মানে খুবই নরমাল একটা বিষয়, যে বিষয়টাতে আপনারা একটু চিন্তা করলেই দেখবেন, যেখানে পরবর্তীতে মানে অপোজিট পার্টি অপোজিটে আছে 2 লক্ষ সেনাবাহিনী আর তারা গেছে মাত্র 3,000, আর সেটাও তাদের এই যুদ্ধের নির্দেশ দিয়েছে রাসুল নিজে। যাই হোক, পরবর্তীতে সকল মুসলমানগণ খালিদ বিন ওয়ালিদের পিছনে এসে একতাবদ্ধ হয়, পতাকা তুলে নিয়ে খালিদ শত্রুদের দূরে রেখে সংঘর্ষ পরিহার করতে চাইলেন এবং সেখান থেকে তিনি পশ্চাদপসরণ করে মদিনায় ফিরে চলে গেলেন। তো মদিনায় ফিরে চলে যাওয়ার পর তাকে দেখা গেছে যে মানে আপনার মদিনা থেকে অনেকেই তাদেরকে যুদ্ধ থেকে পরিহার, আল্লাহর রাস্তা থেকে তোমরা পালিয়ে এসেছো, এরকম ধরনের ভৎসনা করতে থাকে। তো এদিকে আমি যে জায়েদ ইবনে হারিসা যার কথাটা বলছি, অ্যাকচুয়ালি এই জায়েদ ইবনে হারিসাটা কে তাকে একটু আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। তো জায়েদ ইবনে হারিসের ব্যাপারটা আমার কাছে যেটা ক্লিয়ার, যে এটা অবশ্যই একটা পরিকল্পিত মার্ডার যেটা নবী মুহাম্মদের দ্বারা হয়েছে। তো অবশ্যই এটা একটা পরিকল্পিত মার্ডার যেটা নবী মুহাম্মদের দ্বারা হয়েছে। তাহলে আসুন একটু দেখি জায়েদ কে ছিল। জায়েদ ছিল, হ্যাঁ, এই জায়েদই সে জায়েদ যে ছিল নবী মুহাম্মদের পালক পুত্র, যাকে পুত্র হিসেবে মক্কার মক্কার মসজিদের সামনে পুত্র হিসেবে সে মেনে নিয়েছিল, এই ছিল সে জায়েদ। তো এই জায়েদকে এই জায়েদের জায়েদের যখন বিয়ে হয়, হ্যালো, হ্যাঁ সরি, আমার একটা ফোনের সাথে হ্যাঁ শোনা যাচ্ছে ডেকে গিয়েছিল, শোনা যাচ্ছে, আপনি বলেন। খালিদ খান, হ্যাঁ হ্যাঁ, তো জায়েদ ছিল নবী মুহাম্মদের পালক পুত্র। তো পালক পুত্র তো পরবর্তীতে দেখা গেছে যে জায়েদের স্ত্রী, জায়েদের স্ত্রীর প্রতি আমাদের নবী, আমাদের রঙ্গিলা রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু অন্যরকম আকৃষ্ট হয়, যে ক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তীতে জায়েদ যখন তার স্ত্রীকে তালাক দেয় তখন নবী মুহাম্মদ তাকে বিয়ে করে। তো বিয়ে করার পূর্বেই দেখা গেছে যে স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছিল যে হে নবী মুহাম্মদ, তুমি
তোমার অন্তরে যা আছে আমি তোমাদেরকে প্রকাশ করে দেব, ঠিক আছে? তো এরপরেও দেখা গেছে, বিয়ে করার পরেও দেখা গেছে যে অনেক মুসলিম জায়েদ কে মুহাম্মদ বিন আবদুল্লাহ বলে ডাকতো, সরি, জায়েদ বিন আবদুল্লাহ বলে, ইয়া মুহাম্মদ বলে ডাকতো। তো সেখানে তারপর সেই প্রেক্ষিতে দেখা গেল আল্লাহ তাআলা আমান আয়াত নাজিল করে, মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নয়, কিন্তু সে আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আহজাবের 40 নম্বর আয়াত। তো দেখার পরেও দেখা গেছে যে আমরা আমি কেন বলতেছি এটা একটা প্ল্যানিং মার্ডার, সেই মার্ডারটা বলার কারণ হলো আপনারা দেখেন বিভিন্ন যুদ্ধ, আগের যদি ইতিহাসটা দেখি আমরা, বিভিন্ন যুদ্ধের মধ্যে দেখা গেছে যে নবী মুহাম্মদ বিভিন্ন অভিযানে যখন মানে তার একটু সন্দেহ হয়েছে, যখন একটু যুদ্ধ নিয়ে চিন্তিত অবস্থায় ছিল, সে কিন্তু সেই যুদ্ধটা পরিহার করে চলে আসছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এটা দেখতেছি আমরা, যেমন এই প্রেক্ষিতে আমি জাইতুল রিকা আক্রমণের একটা ছোট্ট একটা কথা আমি বলতে চাই, সেটা হইছে বনু আল নাদিরের উপর আক্রমণের পর মুহাম্মদ মদিনায় রবিউল আওয়াল আখির এবং জমাদির কিছু অংশ কাটিয়েছিলেন, তারপর বনু মুহারিব ও গাত্তাফানের বনু সালাবার উদ্দেশ্যে নাজদ আক্রমণ করেন, নাজদ আক্রমণ করে নাকলা এসে থামেন, তিনি সেখানে এসে থামেন। সেখানে তো যে গোত্রের প্রতি আক্রমণের জন্য তিনি গিয়েছিলেন, তো সেখানে যে সেই দুইটি দল মুখোমুখি হয়, উভয় উভয়কে ভয় পেয়ে যায়, মানে নবী মুহাম্মদের যে যুদ্ধবাহিনী তারাও তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, আর নবী মুহাম্মদের যে শত্রু বাহিনী তারাও তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। এই ক্ষেত্রে ভয়ের আয়াত একটা নাজিল হয়, যেটা সূরা 4:102 নাম্বার আয়াত। তো নবী মুহাম্মদ নিজে সেই আয়াতের ইমামতি করেন, ইমামতি করার পর তারপর তারা তাদের বাহিনী নিয়ে চলে যান। এটা এটা এই ঘটনাটাও আপনি পাবেন ইবনে ইসাকের 485 নাম্বার পৃষ্ঠায়। আচ্ছা, তো আরেকটা ঘটনা আমি একটু বলি, যেটা হচ্ছে বনুলিহিয়ানের উপর আক্রমণের যে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে বনু কুরাইজা বিজয়ের পর গেলেন বনুলিহিয়ানে, মুহাম্মদ চেয়েছিলেন তাদের অতর্কিত ভাবে অপ্রস্তুত অবস্থায় তাদেরকে হত্যা করতে। আমি জাস্ট একদম খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে বনু কুরাইজা বিজয়ের পর গেলেন বনুলিহিয়ানে, মুহাম্মদ চেয়েছিলেন তাদেরকে অতর্কিত ভাবে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করে তাদের হত্যা করতে। সেখানে গিয়ে দেখেন ওরা আগে থেকেই সাবধান হয়ে আছে এবং ওরা সব পাহাড়ের চূড়ায় মজবুত স্থানে অবস্থান নিয়েছে, তাই নবী মুহাম্মদ সেখান থেকেও চলে আসেন। তাহলে এখানে দেখা গেল কি, আগের একটা যুদ্ধ থেকে নবী মুহাম্মদ নিজে ভয় পেয়ে যুদ্ধ পরিহার করে চলে আসছে, দ্বিতীয় যুদ্ধে দ্বিতীয়টাতেও যেটা দেখলাম যে তারা তাদের অবস্থানটা কঠোর একটা পজিশনে নিয়ে নিছে, যেটা আক্রমণ করতে নবী মুহাম্মদের হয়তো সমস্যা হতে পারে, যেটা বুঝতে পারার কারণে নবী মুহাম্মদ যুদ্ধে অগ্রসর হয়নি, সেখান থেকে চলে আসছে। আরেকটা যুদ্ধের ছোট্ট একটা ঘটনার কথা বলবো, মানে যে সকল যুদ্ধগুলা নবী মুহাম্মদ ভয়ের কারণে, ভীত হওয়ার কারণে এবং ক্ষতির ভয়ে যুদ্ধ পরিহার করার চেষ্টা করেছে, এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটা হয় খন্দকের যুদ্ধ। তো নবী মুহাম্মদ যখন শুনতে পারে ইহুদি ও কুরাইশরা সম্মিলিতভাবে আক্রমণ করবে, তখন সে মদিনার চারপাশে পরিখা খনন করে, সেটাও মুসলমানদেরকে বেহেস্তের পুরস্কারের লোভ দেখিয়ে। একটু চিন্তা করে দেখবেন, কাফেরদের আক্রমণ থেকে বাঁচার জন্য মদিনার চারপাশে পরিখা খনন করতে হয়েছে নবী মুহাম্মদের, তাহলে যে বদরের যুদ্ধের মধ্যে যে জিব্রাইল ফেরেস্তাদের বর্ণনা দেওয়া হলো, সে ফেরেস্তারা কোথায় আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, শুধু তাই নয়, এমন অবস্থা হয়েছিল যে প্রকৃতির ডাকে যেতেও তারা নিরাপত্তা বোধ করছিল না। পরিস্থিতি যখন আর একটু খারাপের দিকে যায়, তখন মুহাম্মদ গাতাফানের নেতা উইয়াইনা ইবনে হিশন আল হারিস ইবনে আউফের কাছে লোক পাঠালেন এই প্রস্তাব নিয়ে যে মদিনার এক তৃতীয়াংশ খেজুর তাদের প্রদান করা হবে, এই শর্তে যে তাদের লোকজনকে নিয়ে ফিরে যাবে।
আপনি দেখেন এখানে মোদি এখানে নবী মুহাম্মদের সাথে যুদ্ধে, নবী মুহাম্মদের সাথে সেনাবাহিনী ছিল 3,000, আর কাফেরদের পক্ষে সেনাবাহিনী ছিল 10,000-এরও কিছু বেশি। এতেই নবী মুহাম্মদের কি পরিমাণ ভয় যে তাদের পরিখা খনন করে, পরিখা মানে আপনার খালের মতন আর কি, যেটা খনন করে তাদেরকে ফিরাতে হচ্ছে, কাফেরদেরকে ফিরাতে হচ্ছে। তারপরে আবার তারা প্রকৃতির ডাকে বাইরে যেতেও নিরাপদ বোধ করছিল না, হ্যাঁ নিরাপদ বোধ করছিল না তখন। আচ্ছা যাই হোক, তো খেজুর খেজুরের কথা, যে খেজুরের কথাটা বললো তারা ফিরে যাবে, এই ব্যাপারে আবার দুই সাদ, দুইজন সাদ নবী সাহাবি তার কাছে পরামর্শ চেয়ে লোক পাঠালে তারা বললো, এটা কি নবী মুহাম্মদ চাচ্ছেন নাকি আল্লাহর আদেশে আদেশ দিয়েছেন যা করতে হবে, যা করতেই হবে? মানে এই যে খেজুরের মদিনার এক তৃতীয়াংশে খেজুরের যে প্রস্তাবটা কাফেরদেরকে দেওয়া হয়েছে, যদি তারা তাদের সৈন্য নিয়ে চলে যায় তাহলে সে এই ঘোষটা তাদেরকে দেবে, মানে নিজের অবশ্য তাদের এই যে খেজুরের কথা বলছে সেটাও যুদ্ধ করেই অর্জন করছিল কারো কারো কাছ থেকে। তখন মুহাম্মদ বলল, না এটা তোমাদের স্বার্থে আমি করতে চাচ্ছি। সেখানে মুহাম্মদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। দেখেন এখানে 3,000, কাফেরদের 10,000-এর বেশি। আমি আবারও বলি, এখানে মুহাম্মদের পক্ষে সৈন্য ছিল 3,000, কাফেরদের 10,000-এরও বেশি। সেখানে নবী মুহাম্মদ কতটাই ভীত সন্ত্রস্ত ছিল, কতটাই ভয়া ছিল যে যুদ্ধটাকে পরিহার করার জন্য, যুদ্ধ থেকে বাঁচার জন্য ইভেন মুহাম্মদ নিজে তার সাহাবিদেরকে যুদ্ধে হত্যার হাত থেকে বাঁচানোর জন্য এই কাজগুলো করেছে, যেটা এই এটা এগুলো স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। এটাও আপনি ইবনে ইসাকের সিরাতে রাসূলুল্লাহ আপনি ইয়াতে পাবেন 494 পৃষ্ঠায়। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা বুঝতে পারছেন যে নবী মুহাম্মদ খাইবারে যুদ্ধ বয়কট করার চেষ্টা করছে নিজেদের জানমালের ভয়ে। বনু লিহিয়ানে নিজেরা কাফেররা মজবুত চূড়ায় অবস্থান নেওয়াতে সে যুদ্ধ না করেই চলে আসছে। জাতুল রিকে আক্রমণ করতে গিয়েও সে ভয় পেয়ে চলে এসেছে, যুদ্ধ করেনি। আর ওইদিকে মোতার অভিযানে জায়েদকে সেনাপতি বানিয়ে 3,000 সৈন্য দিয়ে পাঠিয়েছে 2,00,000 সৈন্যের সাথে যুদ্ধ করতে। ইভেন সেটা ছিল নবী মুহাম্মদের সরাসরি আদেশ, নির্দেশ যে তারা যুদ্ধ করবে, এবং এটাও নিশ্চিতভাবে বলে দিছে যে সে যদি মারা যায় বা আহত হয় তাহলে সে হবে আপনার সেনাপতি, সে যদি মারা যায় তাহলে সে হবে সেনাপতি। তো আমরা এটা এখানে পরিষ্কার যে নবী ইচ্ছে করে ঠেলে তাদেরকে মৃত্যুর হাতে দিয়ে দিয়েছেন, যার চাইতে অনেক ছোট ছোট রিক্স যেটা নবী মুহাম্মদ ফিরে এসেছেন যুদ্ধ না করে। তো এটা সরাসরি পরিকল্পিত মার্ডার হিসেবে আমরা ধরতে পারি। যে জায়গার মধ্যে দেখাই যায় যে যাকে পুত্র হিসেবে গণনা করা হয়েছিল তাকে পরবর্তীতে নিজের পুত্র, পালক পুত্র হিসেবে নেওয়া হয়েছিল, তাকে পুত্র হিসেবে অস্বীকার করে, যেটা লোক মুখে নিন্দিত হয়েছিল নবী মুহাম্মদ। তারা মানে ওই সময় পালক পুত্রকে তারা নিজের পুত্রই মনে করত, কিন্তু নবী মুহাম্মদ এই প্রেক্ষিতে আবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিল যে পালক পুত্র নিজের পুত্র নয়, এটা শুধুই তোমাদের মুখের কথা মাত্র। তো ব্যাপারটা হয়তো এরকমটাই ঘটছে। তো আবার জায়েদের স্ত্রীকে নবী মুহাম্মদ, জয়নাবকে নবী মুহাম্মদ বিয়ে করার পর এরকম আয়াত নাজিল হয়েছে, যে আয়াতের মধ্যে বলা হচ্ছে মুমিনের স্ত্রীগণ, নবী মুহাম্মদের স্ত্রীগণ মুমিনদের মা। হ্যাঁ, নবী মুহাম্মদের স্ত্রীগণ মুমিনদের মা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সমস্যাটা মূলত কোন জায়গায়। আমি মোটামুটি ভাবে একটু এই যুদ্ধের কাহিনীটা বললাম। এবার আমি আচ্ছা মক্কার এই মোতার যুদ্ধের পরেই কিন্তু পরবর্তীভাবে আপনার মক্কা আক্রমণ করার জন্য নবী মুহাম্মদ উদ্যত হয়। তো উদ্যত হওয়ার পিছনে নবী মুহাম্মদ কারণ দেখায় কি, যে কুরাইশরা চুক্তি ভঙ্গ করেছে নবী মুহাম্মদের সাথে।
হ্যাঁ, কোন চুক্তি সেটা? সেটা হয়েছে হুদাইবিয়ার সন্ধি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু হুদাইবিয়ার সন্ধিগুলা দেখি, সেই সন্ধিগুলা কি? এক, মুসলমানগণ এবছর উমরাহ না করে মদিনায় ফিরে যাবেন। দুই, আগামী বছর উমরার জন্য এসে তারা 3 দিন মক্কা অবস্থান করতে পারবে এবং তাদের অবস্থানকালে কুরাইশরা মক্কা ত্যাগ করে অন্যত্র চলে যাবে। কুরাইশ 3 নম্বর, কুরাইশদের এবং মুহাম্মদের মধ্যে আগামী 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। 4 নম্বর, কুরাইশদের কেউ মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনায় কোন মুসলমান মক্কা মদিনার কোন মুসলমান মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া হবে না। যেমন এটা আপনার ইবনে ইসাকের যে সন্ধির বর্ণনাটা দেওয়া হয়েছে, সেখানে আবার সুন্দর করে বলা হয়েছে যে অভিভাবকের অনুমতি ব্যতীত কোন মুসলিম যদি কুরাইশদের কাছে চলে যায় তাহলে তাদেরকে ফেরত দেওয়া হবে না। আবার কুরাইশদের পক্ষ থেকে যদি কেউ কুরাইশদের অভিভাবক মানে তাদের অভিভাবকের অনুমতি ব্যতীত সে যদি মুসলমানদের কাছে অর্থাৎ নবীর কাছে ফিরে আসে তাহলে তাকে ফেরত দেওয়া হবে। আপনারা এটা একটু খেয়াল রাখেন এই সন্ধিটা। আরো আরো কয়েকটা সন্ধি আছে যেটা না বললেই চলে, আমার মূল পয়েন্ট ছিল এই জায়গাতে। তো এখানে আপনার মক্কা বিজয়ের পিছনে মূল উদ্দেশ্যটা হইছে কুরাইশরা চুক্তি ভঙ্গ করছে। কি চুক্তি ভঙ্গ করেছে? হুদাইবিয়ার সন্ধি। অ্যাকচুয়ালি কি কুরাইশরাই চুক্তি ভঙ্গ করেছিল? আসুন আমরা একটু দেখি। এটাই আপনার হিজরতের পর মানে এই হুদাইবিয়ার সন্ধির পর যে হিজরতের যে বর্ণনাটা, হিজরতি মহিলারা মহিলারা যারা হিজরত করেছিল তাদের মধ্যে উকবা ইবনে আবু মুয়াইতের মেয়ে উম্মে কুলসুম হুদাইবিয়ার সন্ধির পর, হ্যাঁ বিশেষ করে খেয়াল রাখবেন, হুদাইবিয়ার সন্ধির পর সে হিজরত করে রাসুলের কাছে চলে যায়। তার দুই ভাই উমারা ও ওয়ালিদ এসে হুদাইবিয়ার সন্ধি অনুসরণ করে তাকে ফেরত চান, কিন্তু রাসুল তাকে ফেরত দেবেন না, কারণ আল্লাহর নিষেধ আছে। এটা এই এই প্রেক্ষিতে একটা আয়াত নাজিল করেন, যে আয়াতের মানে যেটাকে বলা হচ্ছে যে হে বিশ্বাসীগণ, তোমাদের কাছে বিশ্বাসী নারীরা দেশ থেকে হয়ে এলে তাদের পরীক্ষা করো, আল্লাহ তাদের বিশ্বাস সম্পর্কে সম্যক অবগত আছেন। তো এটা হয়েছে আপনার সূরা 7 নম্বর, সূরার 10 নম্বর আয়াত। আপনি যদি এটা দেখেন, এই এই আয়াতটা নাজিল হয়েছে হুদাইবিয়া সন্ধির পরে। আর হুদাইবিয়া সন্ধিতে এমন চুক্তি ছিল যে মদিনা থেকে যদি কোনো অভিভাবকের অনুমতি ছাড়া কেউ মদিনায় চলে আসে, মক্কা থেকে যদি অভিভাবকের অনুমতি ছাড়া মদিনায় চলে আসে তাহলে তাদেরকে ফেরত দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ সেই চুক্তিটা লঙ্ঘন করল। মানে বিষয়টা এমন হলো যে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমরা করলেই ঢং, বড় লোকের সবই রাইট হয় গরিব করলেই রং। যাই হোক, তো এখানে আমরা স্পষ্টতই দেখতে পারলাম যে হুদাইবিয়া সন্ধির চুক্তিটা নবী মুহাম্মদের পক্ষ থেকে সর্বপ্রথম লঙ্ঘন করা হয়েছে, সর্বপ্রথম হুদাইবিয়া চুক্তিটা ভঙ্গ করা হয়েছে। যাই হোক, তো আমি এরপরেই মক্কা বিজয়ের ঘটনা, তো এই প্রেক্ষিতে আমি MD যিশুর কাছে চলে যাব। আমাদের যিশু সেই নাকলা অভিযান থেকেই এখন পর্যন্ত বেশ কিছু সিরিজ লাইভ করে আসছেন, যেটা আমাদের পেজের মধ্যেই আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আমি মক্কা বিজয় সম্পর্কে আমি MD যিশুকে বলতে চাচ্ছি যে MD যিশু আপনি বলুন মক্কা বিজয় সম্পর্কে আপনার সম্পূর্ণ বক্তব্য, আপনি একটু তুলে ধরুন আমরা শুনি। জি ধন্যবাদ। ধন্যবাদ খালিদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো খালিদ খানের বক্তব্য থেকে যে বিষয়টা অত্যন্ত স্পষ্ট সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল। কারা করেছিল? মোহাম্মদের দাবি হচ্ছে সেটা ইহুদিরা করেছিল। তো এখানে খালিদ খান স্পষ্টতর জানিয়ে দিলেন সর্বপ্রথম সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল নবী মোহাম্মদের পক্ষ থেকে এবং কিভাবে ভঙ্গ করেছিল মহিলা যিশু।
হ্যাঁ জিসু, 1 মিনিট, আমি এই যে চুক্তি ভঙ্গের যে মহিলারাটার যে মহিলারা যে ফিরে আসছিল, এটা রেফারেন্সটা আমি দেই নাই, আমি বলে এটাও দিচ্ছি, ইবনে সমস্যা নেই। ইসাকের মধ্যে আছে। হ্যাঁ, এটাও ইবনে ইসাকের মধ্যে আছে, 550 নম্বর পৃষ্ঠায়, আপনারা যদি চান এটা দেখতে পারেন, সিরাতে রাসুলুল্লাহ। সরি, ধন্যবাদ খালিদ খানকে। সিরাতে রাসূলুল্লাহ 550 নম্বর পৃষ্ঠায় আপনারা পেয়ে যাবেন। আর সেখানে বলা হচ্ছে যে মদিনা থেকে একদল মহিলা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরত করে আসেন, এবং চুক্তি অনুযায়ী এটা বলা ছিল তো মদিনার লোক যদি মক্কায় ফেরত যায় তাহলে মক্কার লোক মদিনার কোন লোককে ফেরত দেবে না, অর্থাৎ নবী মোহাম্মদের কাছে কোন লোককে ফেরত দেবে না যদি তারা মক্কায় চলে যায়। এবং চুক্তিতে এটাও উল্লেখ করা ছিল মক্কার কোন লোক যে মদিনায় চলে নবী মোহাম্মদের কাছে, মক্কার অভিভাবক যারা আছে তাদের অনুমতি ব্যতিরে যদি চলে আসে তাহলে নবী মোহাম্মদ তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবেন, অর্থাৎ আবার মক্কায় ফেরত থাকবেন। কিন্তু একদল মহিলা নবী মদিনায় নবী মোহাম্মদ তাদেরকে পরীক্ষা করে দেখলেন, শিলাদন মুসলমান মুসলমান হয়েছেন এবং তাদের ইমান অনেক শক্ত আছে। তো আল্লাহ তাআলা তখন কি করলেন, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আপনারা যারা পাঠক বিন্দু আছেন বা শ্রোতা বিন্দু আছেন আপনারা দয়া করে একটু চেক করে নেবেন, সূরা মুমতাহিনার 60 নম্বর 10 নম্বর আয়াত তখন নাজিল হয়। সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুমিন নারীরা যদি চলে আসে তোমরা তাদেরকে ইমানের পরীক্ষা করো, যদি তাদের যদি তাদের ইমান শক্ত থাকে অর্থাৎ মজবুত থাকে তাহলে তাদেরকে তোমার কাফের কুরাইশদের, তাহলে চুক্তি সর্বপ্রথম কে ভঙ্গ করলো, আল্লাহর কোরআনের আয়াতের দোহাই দিয়ে নবী মোহাম্মদ সর্বপ্রথম চুক্তিটি ভঙ্গ করলো। এবং এখান থেকে এই বিষয়ে খালিদ খানকে আমি আবারও ধরে যাচ্ছি, কারণ প্ল্যানিং মার্ডারের সামনে ক্লিয়ার করি, এটা হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। জায়েদ বিন হারিসা অর্থাৎ জায়েদ, যাকে আগে ডাকা হতো মোহাম্মদের ছেলে জায়েদ নামে, সেই জায়েদের ওয়াইফ ছিল জৈনব, জৈনবকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। এবং এটা আপনারা বহুল আলোচিত একটা বিষয়, আপনারা সকলেই অবগত আছেন আমি জানি ধরে নিচ্ছি, যার কারণে বিস্তারিত বর্ণনাটি করলাম না। কিন্তু পরবর্তীতে নবী মোহাম্মদ জায়েদের ওয়াইফকে বিয়ে করার পর মদিনা এবং মক্কার লোকেরা মোহাম্মদের ছেলে জায়েদ বলে ঘোষণা করা শুরু করেন, এবং সেটা অনবরত চলতেই থাকে, তাদেরকে নিষেধ তারা শুনে না। এই ডাক যদি থাকতেই থাকে অর্থাৎ আমার ছেলে জায়েদ এটা বলে যদি লোকজন আমাকে সম্বোধন করে, জায়েদকে সম্বোধন বলে মুহাম্মদের ছেলে হিসেবে, তাহলে তার ওয়াইফকে আমি বিয়ে করেছি, এটা তো একটা লজ্জার কথা, নবী মোহাম্মদ সে জায়গায় লজ্জায় পড়ে যাচ্ছেন সমাজের চোখে। তখন তিনি প্ল্যানিং করলেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে তিনি একটি চমৎকার নাজিল করলেন এবং আয়াত নাজিল করলেন। সূরার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মোহাম্মদ তোমাদের কারো পিতা নন, মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসুল এবং নবী। এই জায়গায় স্পষ্টতর ক্লিয়ার হয়ে গেল, তখন একটি বিধান জারি হয়ে গেল, তোমরা পালিত পুত্রকে নিজের বলে চালিয়ে দিও না, রক্তের সম্পর্ক ধরে তোমরা ডাক, যার পরবর্তীতে নবী মোহাম্মদ চালু করে দিলেন হারিসা বলে তাকে করো। তাতেও যখন ফললাভ হলো না, জায়েদ বলে ডাকতে শুরু করতে যুদ্ধে জায়েদকে পাঠালেন অবধারিত, অর্থাৎ লক্ষাধিক সৈন্যের 1000 সৈন্য দল দিয়ে এবং পতাকা দিয়ে দিলেন তাকে, তাকে পতাকা নিয়ে সে দলের সামনে থাকবে, সে কতটুকু যুদ্ধ করতে পারবে, যদিও ইসলামের ইতিহাসে পতাকা বাহিনী সম্মানের অধিকারী নেই, কিন্তু এই জায়গায় যদি দৃশ্য 1 মিনিট, আমি আমি একটু বলি। আমি দেখছি যে এদিকে আসিফ ভাই কমেন্ট করেছেন যে ভাই আমরা চেক করে দেখতে যাব কেন, যেই আয়াতগুলো উল্লেখ করছেন সেগুলো স্ক্রিনে দেখান, কোরআন.কম থেকে সহজেই রেফারেন্স গুলো দেখানো যায়। হ্যাঁ ভাই, আমরা অবশ্যই রেফারেন্স গুলো দেখাতে পারতাম, কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা মানে ল্যাপটপে আসতে পারি নাই, আমরা সরাসরি মোবাইল থেকে আসছি, সে কারণে আমরা স্ক্রিনের মধ্যে রেফারেন্স গুলো দেখাতে পারছি না, সে কারণে অবশ্যই আমরা বিনীতভাবে দুঃখিত। তবে রেফারেন্স গুলো আমরা উল্লেখ করে দিচ্ছি, যেগুলা মানে ইবনে কাসিরের সরি ইবনে ইসাকের সিরাতে রাসুলুল্লাহ পৃষ্ঠা নাম্বার সহ বলা হচ্ছে, তারপর আয়াত নাম্বার সহ বলা হচ্ছে। আমি আসিফ ভাই থেকে ধরে সকল দর্শক বৃন্দ যারা দেখছেন, সকল শ্রোতা যারা শুনছেন আমাদের কথা, তাদের কাছে আমি চরমভাবে দুঃখিত যে আমরা রেফারেন্স গুলো স্ক্রিনে দেখাতে পারছি না।
সে কারণে অবশ্যই চরমভাবে দুঃখিত, কিন্তু রেফারেন্স গুলো আমরা যে পৃষ্ঠা নাম্বার সহকারে বলছি যে এগুলা যদি একটু চেক করেন তাহলে আপনারা আপনারা পেতে পারেন। তারপরেও যদি কোনো রেফারেন্সের দরকার হয় যা বা কোনো বিষয় যদি আপনাদের জানা ইয়া থাকে যে না আমরা এই জিনিসটা ভুল বলছি বা রেফারেন্সটা ভুল দেখাইছি, তাহলে অবশ্যই অবশ্যই অ্যাভেঞ্জার পেজের মধ্যে একটা ইনবক্সে একটা মেসেজ করবেন, আমরা স্ক্রিনশট দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ ধন্যবাদ যিশু, সরি ইন্টারাপ্ট করার জন্য। ধন্যবাদ খালিদ খান আপনাকে। তো যে কথাটি বলছিলাম, অর্থাৎ এমন একটি যুদ্ধে নবী মোহাম্মদ জায়েদকে পাঠালেন যে যুদ্ধে জায়েদের মৃত্যু ছিল অবধারিত, অর্থাৎ লক্ষাধিক সৈন্যের এগেনস্টে জায়েদকে মাত্র 3,000 সৈন্য দিয়ে যুদ্ধ করার জন্য পাঠালেন, এবং জায়েদকে পাঠালেন সে সৈন্যদলের প্রধান হিসেবে, যেন সেখানে মৃত্যু অবধারিত এটা জানার পরও পথের কাঁটা কিভাবে করতে হয় সেটা ইসলাম ইতিহাস পড়লে এবং মুতার যুদ্ধের ইতিহাস আপনারা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি চলে যাচ্ছি এখন সরাসরি মক্কা বিজয়ে। মক্কা বিজয় কিভাবে হয়েছিল সেটার মোটামুটি ভাবে বিস্তারিত একটি আলোচনা করার চেষ্টা করব। আরেকবার ইন্টারাপ্ট করছি, দুঃখিত, আমি আজকে যেহেতু প্রথম লাইভে আসছি তো আমি এমনিতেই একটু কনফিউজড, সে কারণে আমি আমার মানে জায়েদের বিষয়টা আমি পুরোপুরি ভাবে ক্লিয়ার করতে পারি পেরেছি কিনা আমি বুঝতে পারি নাই, কিন্তু যিশু সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে যে এটা একটা প্ল্যানিং মার্ডারই ছিল নবী মোহাম্মদের, সে কারণে যিশুকে আবারও ধন্যবাদ। হ্যাঁ সরি, ধন্যবাদ খালিদ খান। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি মক্কা বিজয় নিয়ে। তো মক্কা বিজয়টা কিভাবে হয়েছিল এবং মক্কা বিজয়ের চুলচেরা কিছু বিশ্লেষণ আপনাদের কাছে উপহার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই প্রাচীন গ্রন্থ এবং প্রাচীন সিরাত থেকে যতটুকু আমরা কালেক্ট করতে পেরেছি সেগুলো অবশ্যই ইসলামিক স্কলারদের দ্বারা স্বীকৃত ইতিহাস। অর্থাৎ মুতার যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাদিউস সানি এবং রজব মাস মদিনায় অবস্থান করেন। এই সময় বনু বকর, আপনার একটু খেয়াল করে শুনুন কথাগুলো, এই সব খুজায়া গোত্রের আকার আক্রমণ চালাইছিল। এই সময় বনু খুজায়া গোত্রের আক্রমণের কারণ কি ছিল? পূর্বে অনেকেই বনু হাতের মালিক ইবনে একটি সরি সরি যিশু, আপনার কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, অতিক্রম করার সময় আপনার কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমার নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার আছে, এখন ঠিক আছে। খালিদ খান আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, এখন ক্লিয়ার। আবহাওয়াটা একটু ভালো না তো এই কারণে নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, বনু বকর এক মিনিট আগে থেকে একটু বলতে চালাই এই আক্রমণের। হ্যাঁ আমি এক মিনিট আগে থেকেই বলছি, এই সময় বনু বকর গোত্র বনু খুজায়া গোত্রের উপর অন্যায় ভাবে আক্রমণ চালাই। এই আক্রমণের কারণ পূর্বে বনু হাদামি গোত্রের মালিক থাকি ক্লিয়ার শোনা যাচ্ছে, কারণ ছিল ইসলাম আগমনে আব্বাদ নামক এক ব্যক্তি ব্যবসা উপলক্ষে খুজায়া গোত্রের বস্তি স্থল অতিক্রম করার সময় তাদের লোকেরা তাকে হত্যা করে। এর ফলে বনু বকর গোত্র জৈন খুজাইর উপর চড়াও হয়ে তাকে হত্যা করে। এর প্রতিশোধে খুজায়া গোত্র ইসলামের অভ্যুদয়ের প্রাক্কালে বনু বকর গোত্রের একাংশ তিন সন্তান এবং জুবায়ের কে হারাম শরীফের সীমানার কাছে, কেননা ছিল হাজ্জামির মিত। এই সময় এই সকল বিষয় নিয়ে বনু বকর গোত্র এবং বনু খুজায়ের মধ্যে তুমুল উত্তেজনা চলে আসছিল, কিন্তু সেই সময় ইসলামের অভ্যুত্থান ঘটার ফলে উভয় গোত্রের উত্তেজনা স্থির হয়ে যায় এবং তাদের মনোযোগ চলে যায় ইসলামের দিকে। কুরাইশগণ ও ইসলামের মধ্যে সম্পাদিত হুদাইবিয়ার সন্ধির একটি শর্ত, কোন তৃতীয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা এই বকর গোত্র কুরাই
সাথে এবং বনু খুজায়া গোত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রতার করেন। ব্যাপারটি আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ নবী মুহাম্মদের ইসলাম ইসলাম ধর্ম প্রচারের আগে দুই গোত্রের ভিতরে, বনু বকর গোত্র এবং খুজায়া গোত্রের ভিতরে একটি অনেক প্রাচীন একটি দ্বন্দ্ব চলে আসছিল এবং এক একজন এক এক দলকে পাল্টাক্রম ভাবে হত্যা করে আসতেছিল। আমরা দেখতে পেলাম এটা প্রাচীন গ্রন্থ সিরাতে ইবনে হিসাম সাক্ষ্য দিচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যখন তারপর যখন নবী মুহাম্মদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হলো, তখন তাদের এই দুই গোত্রের হত্যাকাণ্ডটি স্থির হয়ে গেল, থামিয়ে দেওয়া হলো এবং তাদের চোখ গেল ইসলামের উপর। অর্থাৎ তখন সবার শত্রু হয়ে গেল ইসলাম। যে এবং সন্ধি চুক্তি অনুযায়ী, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির 5 নম্বর চুক্তি অনুযায়ী, যে কোনো গোত্র কুরাইশদের সাথে অথবা মুহাম্মদের সাথে বন্ধুত্বপূর্ণ সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারে। চুক্তি সম্পাদিত হওয়ার পর বনু বকর গোত্র বনু বকরের শাখা বনু দায়েল এবং সন্তানের হত্যার সুযোগ পেয়েছে বলে মনে করে, তাই বনু দায়েল পরিবারের প্রধান নাওফেল ইবনে মুয়াবিয়া প্রতিশোধ গ্রহণের উদ্যোগ নাই। উল্লেখ্য যে এই লোকটির গোটা বনু বকরের উপর এখানে স্পষ্ট গোটা নিজস্ব ঝর্ণা অবস্থা খুবই কেটে কেটে যাচ্ছে। হ্যালো, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, আর একটু বলতে থাকেন, শুনে শুনি, বলতে থাকেন। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টি জানতে পারলাম, বনু বকর গোত্র এবং খুজায়ের গোত্র ইসলামের আগেই, ইসলাম আবির্ভাবের থেকেই তাদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্বটি পরবর্তীতে নবী মুহাম্মদ আসার পরে থেমে যায় এবং পরবর্তীতে তাদের চোখ পড়ে ইসলাম ইসলাম ধর্মের উপর এবং পরবর্তীতে সন্ধি চুক্তি অনুযায়ী, অর্থাৎ চুক্তির 5 নম্বর কোন দল একটি চুক্তি করা ছিল নবী মুহাম্মদের সাথে অথবা কুরাইশদের সাথে মিত্রতা করতে পারে এবং এখানে মিত্রতা স্থাপন করতে পারে। নবী মুহাম্মদের দাবি ছিল যে কুরাইশরা, একটু আগে খালিদ খান যেটা বলে গেলেন যে কুরাইশরা কি করেছিল, সন্ধি চুক্তিটি অর্থাৎ হুদাইবিয়ার সন্ধি চুক্তিটি লঙ্ঘন করেছিল। আমরা এখানেও দেখতে পেলাম যে দুইটি গোত্র যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তারা নিজেরা নিজেরাই মারামারি করছিল, সেটা অনেক কাল ধরেই চলে আসছিল। এখান থেকেই সেই যুদ্ধটি শুরু হয় এবং এই নবী মুহাম্মদের দাবি ছিল যে তারা সন্ধি চুক্তিটি ভঙ্গ করেছেন। তো এই কাহিনী, এই মারামারিটি হওয়ার পর ক্রমিক ভাবে আবার শুরু করলেন কুরাইশদের বকর গোত্র গিয়ে সুদান করেন এবং যুদ্ধ করে আবার খুজায়ার লোকদেরকে হত্যা করেন। এই হত্যাটি নবী মুহাম্মদের কাছে যখন নালিশ করা হয়, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাহিনী শুনলেন এবং বললেন, হে আমর, তোমাকে সাহায্য করা হবে। এর অবহতির পর তিনি আকাশে একখণ্ড মেঘ দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেঘখানি বনু হাজ্জের সূচনা করবে। এরপর বুদাইল বিন উরাকা বনু খুজারার কতিপয় লোককে সঙ্গে নিয়ে মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। খুব সুন্দর একপর বুদাইল বিন উরাকা বনু খাজারার কতিপয় লোককে সঙ্গে নিয়ে মদিনায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলো। তাকে তাদের বিপদ মুসিবতের কথা এবং কুরাইশগণ ও বকর গোত্রের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ চালিয়েছে সকল ব্যাপার তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলো। অতঃপর মক্কায় ফিরে গেল। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে জানালেন, তোমরা ধরে নিতে পারো যে আবু সুফিয়ান তোমাদের কাছে এসেছে এবং সন্ধি চুক্তি অলঙ্ঘনীয় করা ও তার মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে। বুদাইল ইবনে উরাকা তার সাথীরা মক্কায় ফিরে যাওয়ার সময় উসমানে আবু সুফিয়ান ইবনে হারবের সাথে তাদের সাক্ষাৎ হয়। কুরাইশরা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সন্ধি চুক্তি অলঙ্ঘনীয় ও তার মেয়াদ বৃদ্ধি করার জন্য পাঠিয়েছেন কিনা, কেননা তার বনু খাজরার সাথে যে আচরণকে তাতে তার ভয় পেয়ে গিয়েছিল তাতে তারা, এবং আবু সুফিয়ান বুদাইল ইবনে উরাকার সাথে দেখা হওয়া মাত্রই দেখেন, হে বুদাইল এসেছো। সে ধারণা করেছিল যে বুদাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই এসেছিল। বুদাইল জবাব দিল, আমি এই এলাকায় বনু খুজারার লোকদেরকে সাথে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলাম।
আবু সুফিয়ান বলল তুমি মোহাম্মদের কাছে যাওনি, সে বলল না আমি যাইনি। বুদায়ল মক্কা চলে গেল এবং আবু কথায় বিশ্বাস করল, জায়গায় গিয়ে তিনি তার এবং গোবরের মধ্যে খেজুরের আটি দেখতেই বুদাইল মুহাম্মদের নিকট আটিকে সে তার মদিনায় যাওয়ার আলামত হিসেবে গণ্য করল না এবং সেটি তার সাথে নিলেন। তারপর আবু সুফিয়ান রওনা হয়ে মদিনায় চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। চলে এসে তিনি তার নিজের কন্যা অর্থাৎ আবু সুফিয়ানের নিজের কন্যা উম্মুল মুমিনিন উম্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বসার উম্মে হাবিবা বিছানা গুটিয়ে অর্থাৎ আবু সুফিয়ান বিছানায় বসতে চাইছেন, সেই সময় আবু সুফিয়ানের নিজেরই কন্যা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা সেই বিছানাটি গুটিয়ে ফেললেন। তা দেখে আবু সুফিয়ান বললেন হে আমার কন্যা, তুমি কি আমাকে ওই বিছানায় বসার যোগ্য মনে করনি? উম্মে হাবিবা বললেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা আর আপনি একজন মুশরিক অপবিত্র। খুব সুন্দর একটি কথা এই যে যে এই কথার ভিতরে বলছেন আবু সুফিয়ান বাবাকে বলছেন আপনি একজন এবং তাই আপনি এই বিছানা নন, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আবু সুফিয়ান তখন বলল হে আমার কন্যা আমার কাছ থেকে দূরে তারপর তুমি অনেক খারাপ হয়ে গিয়েছো। স্বাভাবিকভাবে এইটি একটি বাবার রিয়্যাক্ট হতেই পারে। দেখি আমরা পরবর্তীতে কি হয়েছিল। আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হলো এবং কথা বলল, কিন্তু তিনি তার কোনো কথার জবাব দিলেন না। অর্থাৎ আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার চেষ্টা করলেন, কথার জবাব দিলেন না। নবী যেহেতু তিনি, অতঃপর সে আবু বকর নিকট গিয়ে এই মর্মে অনুরোধ করতে লাগলেন তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সম্পর্কে সুপারিশ করে বকরের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে দিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন অনুরোধ করতে গেছিলেন রাসূলুল্লাহ তার কোনো কথার জবাব দিলেন না। পরবর্তীতে আবু সুফিয়ান গেল বকরের কাছে, আবু বকর তার প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে বললেন কি বলছো তুমি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লামের নিকট সুপারিশ করব সহযোগী না পাই। এরপর সে আলী ইবনে আবু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটি বিশেষ প্রয়োজনে ব্যর্থ হয়ে ফিরে যেতে চায় না, কাজেই তুমি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিশো নেটে পুরোটাই প্রবলেম দিচ্ছে, তোমার কথা কিছুই বোঝা যাচ্ছে না। আমি আন্তরিকভাবেই দুঃখিত কারণ আমার এখানে আবহাওয়া খুবই খারাপ হয়ে যাওয়ার কারণে নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। আমার কথাগুলো কি এখন ক্লিয়ার খালিদ? এখন তো মোটামুটি ক্লিয়ার দেখা বোঝা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আমি একটু আগে থেকে তার একটি অনুরোধ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো কথার জবাব দিচ্ছিলেন না। পরবর্তীতে তিনি চলে গেলেন আবু বকরের কাছে, আবু বকর তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তারপরে আবু সুফিয়ান অসহায় হয়ে চলে গেলেন ওমরের কাছে তার প্রস্তাব নিয়ে। ওমর বললেন তুমি কি বলছো, এটা আমার সঙ্গে যদি একটি পিঁপড়ে ছাড়া অন্য কোনো সাথীও না পাই তবু আমি তোমার পক্ষে তোমার বিপক্ষে আমি যুদ্ধ করব। এবং তারপরে তিনি চলে আসলেন আলীর কাছে। আলীর কাছে আসার পর সে বলল আমি অসহায় হয়ে তোমার কাছে এসেছি এবং তুমি আমার প্রতি সর্বাধিক দয়ালু আমি মনে করি, আমি ব্যর্থ হয়ে ফিরে যেতে চাই না, কাজেই তুমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করো, সুপারিশ করো আমার হয়ে, তিনি যেন আমার কথাগুলো শুনেন, আমার নালিশ যেন তিনি শুনেন এবং আমাকে যেন তিনি সাহায্য করেন। এই কথা শোনার পর আলী বললেন ঠিক তোমাকে হে আবু সুফিয়ান, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যাপারে সংকল্প গ্রহণ করেছেন, আমরা সে সম্পর্কে তার সাথে কথা বলতে অক্ষম। নবী মুহাম্মদ কি সংকল্প গ্রহণ করেছেন সেটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, এখন ক্লিয়ার হয়ে যাব। অনন্য উপায় হয়ে তাকালো বলল কন্যা তুমি কি পছন্দ করবে যে তোমার এই শিশুপুত্র লোকজনকে রক্ষা করার নির্দেশ দেবে
আর তার ফলে সে চিরকালের জন্য আরবের নেতা হয়ে থাকবে। ফাতিমা বললেন, আমার ওই ছেলে লোকজনকে রক্ষা করার যোগ্য হয়নি এখনো। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার বিরুদ্ধে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। কত চমৎকার নবীর কন্যার একটি বাণী! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কেউ পারবেন না। কন্যা ফাতিমা নবীকে এবং কুখ্যাত হিসেবে প্রমাণ করতে চেয়েছেন, নাকি প্রাণের সাগর, দয়ার সাগর, মায়ের সাগর, একজন নবী হিসেবে তার পিতাকে সম্মানিত করতে চেয়েছেন? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি দর্শকদের কাছে বিচার দিয়ে গেলাম, জাজ করে নিবেন। এই কথার মাধ্যমে নবী কন্যা ফাতিমা কি হিসেবে প্রমাণ করতে বেড়ে চলে যাব? আবু এখন আমাদের আচ্ছা জিসু, এমডি জিসু ভাই হচ্ছে শোনা না, যাচ্ছে আমাকে? তবে হ্যালো, সাহায্য করবে না তাহলে আমাকে একটু শুনতে পাচ্ছি? আচ্ছা আপনার প্রবলেম হচ্ছে ভাই, আপনার নেটের চরম প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কমেন্ট বক্সে লক্ষ্য করছি যে আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না এবং আমরাও ঠিক মতো শুনতে পাচ্ছি না। এমন কি কোনো অপশন আছে যে নেক্সট অন্য কোন অপশনে একটু কথাটা যদি ক্লিয়ার হয়? তাছাড়া এইভাবে যদি কেটে কেটে কথা আসে তাহলে হয়তো আমরাও কিছু বুঝবো না এবং আমাদের সাথে যে দর্শক গুলো আছে ওনারাও কিছু বুঝবেন না। আমি আন্তরিকভাবেই দুঃখিত, কারণ আমি আবার বলে রাখছি, আমার এখানে আবহাওয়া খুবই খারাপ। এখানে মোটামুটি ভাবে ঝড় শুরু হয়ে গেছে, যার কারণে হয়তো বা নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আমি চেষ্টা করছি একটু বেটার, এখন বাইরেও যাওয়া পসিবল না, তো কিছু করার নাই, একটু কষ্ট করে হলেও করতে হবে। এখন কি কথাগুলো ক্লিয়ার? এখন কি আমার কথাগুলো ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার আছে, এখন আপনার কথা ক্লিয়ার আছে, কিন্তু এখন আচ্ছা, আপনারা একটু কষ্ট ঝামেলাটা করেন, ক্লিয়ার হচ্ছে। আপনারা একটু কষ্ট করেন, কিছু করার নাই, যেহেতু একটু কষ্ট করেন, যেহেতু নেট সমস্যা দিচ্ছে, তো যেখানে শোনা যাবে না আমাকে একটু ইন্টারাপ্ট করে সাথে সাথে জানিয়ে দিবেন। আমি আবার পুনরায় আলোচনা করার চেষ্টা করব যে কথাগুলো দর্শকরা মিসিং করেছে বা আপনারা মিসিং করছেন, ঠিক আছে? সাথে সাথে জানিয়ে দিবেন। শিওর শিওর কারিগর, যাই হোক, আমরা একটু কষ্ট করে শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আলোচনায় আবার ফিরে যাই। এই জায়গায় আমি দেখতে পেলাম যে আবু সুফিয়ান কোন উপায় না পেয়ে আলীকে বললেন যে, যেহেতু তুমি আমাকে সাহায্য করবে না, কাজে আমাকে একটি উপদেশ দাও যেটা আমার কাজে আসতে পারে। তখন আলী বলল যে ঠিক আছে, আমি তোমার জন্য কোনো উপদেশ কাজে লাগবে না। অর্থাৎ আলী তাকে কিন্তু কোনো সহ-উপদেশ দিলেন না, তিনি জাস্ট তাকে ছোট একটি উপদেশ দিলেন, সেটা হচ্ছে যে যেটা কাজে আসার মতো না। এবং তিনি বলেও দিলেন, আলী বললেন, তোমার উপকারে আসবে এমন কোনো উপদেশ আমার জানা নেই, তবে তুমি তো বনু কিনানা গোত্রের নেতা, তুমি যাও লোকজনকে রক্ষা করো, অতঃপর তোমার জন্মস্থানে অবস্থান করতে থাকো। সে বলল, এতে আমার কোনো রক্ষা হবে? আবু সুফিয়ান তখন বললেন, এতে কি আমার কোনো রক্ষা হবে আমি যদি আমার জন্মস্থান অর্থাৎ মক্কাতে যদি অবস্থান করি? আলী বলল, তা আমার মনে হয় না, তবে এছাড়া তোমার জন্য আর কোনো উপায়ও দেখছি না। অর্থাৎ আলী তাকে একটি যে উপদেশ দিয়েছিল সেটি অ্যাকচুয়ালি আদৌ কোনো উপদেশ ছিল কিনা এটা আমার মাথায় ধরতেছে না এখন পর্যন্ত। আমি জানি না দর্শকদের মাথায় কতটুকু ধরবে, আপনারা, আমি জানি দর্শকরা আমার থেকে অনেক বেশি জ্ঞানী, তারা অবশ্যই বুঝে নিবে এখানে আলী কি বুঝাতে চেয়েছিলেন আবু সুফিয়ানকে এই উপদেশের মাধ্যমে। তো আরেকটু ভিতরে চলে যাচ্ছি। অতঃপর আবু সুফিয়ান মসজিদে গিয়ে ঘোষণা করলো, হে জনতা, আমি সকল মক্কাবাসীর রক্ষার দায়িত্ব নিয়ে এসেছি। এই বলে সে উঠে চড়ে প্রস্থান করলো, কুরাইশদের কাছে গেল, তারা জিজ্ঞেস করলো, কি করে এসেছ? সে বলল, কুরাইশদের কাছে গেলে, অর্থাৎ আবু সুফিয়ান তখন বলছেন, আমি মোহাম্মদের পক্ষ থেকে ফিরে এসেছি। সে কোনো কথার জবাব দিল না। তারপর আবু বকরের কাছে গেলাম, সেও আমাকে কোনো আমার আমার আশা আমার যে ইয়াটি ছিল আমার আমার যে প্রস্তাবটি ছিল সেটা সে প্রত্যাখ্যান করলো। আবু বকর আমাকে কোনো ধরনের সাহায্য করলো না। তারপর গেলাম আমি উমরের কাছে এবং উমরকে আমি সব থেকে বড় ধরনের দুশ্মন হিসেবে পেলাম, শত্রু হিসেবে পেলাম। তারপর আমি আলীর সাথে দেখা করতে গেলাম, তাকে সবার চাইতে নমনীয় পেলাম, অর্থাৎ আলীকে তিনি সব থেকে নমনীয় পেয়েছিল। আলী আমাকে একটি কাজ করার পরামর্শ দিয়েছে, আমি সেই কাজটি করে এসেছি, জানি না সেটি আমার কোনো কাজে দেবে কিনা। সবাই বলল, তুমি কি কাজ করে এসেছো? আবু সুফিয়ান বলল, সে আমাকে বলেছিল মক্কাবাসীকে রক্ষা করার ব্যবস্থা নিতে, সেটা আমি ঘোষণা দিয়ে এসেছি। জনতা বলল, মোহাম্মদ কি তোমাকে এই কথা করার অনুমতি দিয়েছে? আবু সুফিয়ান তখন বললো যে, না, মোহাম্মদ আমাকে এই কথার কোন মোহাম্মদ আমার সাথে কোনো কথা বলেনি, তিনি আমাকে ভালো মন্দ কিছুই বলেননি। তখন লোকজন বললো, আলী হয়তো তোমার সাথে ঠাট্টা করেছেন, এই কথা তোমার কোনো কাজে আসবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সকল মুসলমান এবং নিজের পরিবার পরিজনকে সফরের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। এই জায়গায় স্পষ্টভাবে বলা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মদিনার সকল মুসলমান এবং নিজের পরিবার পরিজনকে সফরের প্রস্তুতির জন্য নির্দেশ করলেন। দেখেন, আমি জানি না এই জায়গায় একটা মুখে দুইটা ধরনের কথা আমরা গ্রামে বিভিন্ন আঞ্চলিক ভাষায় শুনে থাকি, এক মুখে দুই কথা কিভাবে বলে। এই জায়গায় সিরাতে রসুলুল্লাহ এটা এবং আপনারা পাবেন হচ্ছে সিরাত ইবনে হিসাম, সিরাতে ইবনে হিসামের 269 নাম্বার পেজে আপনারা পেয়ে যাবেন। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদিনার মুসলমান এবং নিজের পরিবার পরিজনকে সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আবু বকর ও তার কন্যা আয়েশার কাছে গিয়ে দেখলেন তিনি জিনিসপত্র গুছাচ্ছেন। তা দেখে তিনি বললেন, হে আয়েশা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদের সফরের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন? আয়েশা বললেন, হ্যাঁ আব্বা, আপনিও প্রস্তুতি নিন। আবু বকর বললেন, তিনি কোথায় যেতে মনস্থির করেছেন? আয়েশা বলল, জানি না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে তিনি মক্কা অভিমুখে যাত্রা করতে যাচ্ছেন। তিনি তাদেরকে সফরের জন্য তৈরি হতে বললেন। তিনি আরো বললেন, হে আল্লাহ, কুরাইশদের থেকে আমাদের প্রস্তুতির যাবতীয় খবর গোপন রাখুন, যাতে আমরা তাদের উপর অতর্কিত ভাবে আকস্মিক ভাবে গিয়ে চড়াও হতে পারি, তাদের উপর আক্রমণ করতে পারি। মানে আমি একটু আগে যে কথাটা বললাম যে একটি মুখে দুটি কথা কিভাবে বলে, এটা আমার ভালো করে জানা নাই। এই এই বাক্যগুলো কোথায় কোথায় বসে এটাও আমার ভালো করে জানা নাই। একটু আগেই আমরা জানলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার মুসলমানদেরকে এবং তার পরিবার পরিজনকে বলছেন সফরের উদ্দেশ্যে, অর্থাৎ ভ্রমণ করার উদ্দেশ্যে তৈরি হওয়ার জন্য বলেন। আবার এখনই বলতেছেন, আল্লাহর কাছে দোয়া চাইতেছেন যেন কুরাইশদের থেকে আমাদের প্রস্তুতির, আমরা যে সেখানে আক্রমণ করার জন্য যাচ্ছি, সেই প্রস্তুতির সকল খবরাখবর আল্লাহ তাআলা যেন গোপন রাখেন এবং আমরা যেন আকস্মিক ভাবে তাদের উপর গিয়ে চড়াও হতে পারি, আক্রমণ করতে পারি। মুসলমানদের অল্পক্ষণের মধ্যেই, মুসলমানরা অল্পক্ষণের মধ্যেই সকল মুসলমানগণ তৈরি হয়ে গেলেন এবং নবী মোহাম্মদ পরিবার পরিজন তৈরি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানে রওনা হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন, এমন সময় সাহাবি হাতিব ইবনে আবু বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনক মহিলার মাধ্যমে, অর্থাৎ একজন মহিলার মাধ্যমে কুরাইশদের কাছে একটি চিঠি পাঠিয়ে দিলেন। চিঠিতে জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানে যাওয়ার আয়োজন করেছেন। মহিলাটি চিঠিটা নিয়ে তার খোপার মধ্যে লুকিয়ে রাখলেন এবং তিনি রওনা হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, গায়েবি এলেমের মাধ্যমে, ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিবের কারসাজি এবং সকল রহস্য ফাঁস করে দিলেন। তিনি তৎক্ষণাৎ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ আলীকে এবং জুবায়েরকে পাঠিয়ে দিলেন, সেই মহিলাকে যাও পাকড়াও করো এবং তার কাছ থেকে হাতিবের চিঠি উদ্ধার করে নিয়ে আসবে, যাতে হাতিব মক্কাবাসীকে আমার অভিযান প্রস্তুতির সম্পর্কে সকল খবরাখবর জানিয়ে দিয়েছেন। তারা উভয়ে রওনা হয়ে গেল এবং খলিফা নামক স্থানে গিয়ে তাকে ধরে ফেললেন। তারা তাকে উট থেকে নামিয়ে তার উটের হাউদার মধ্যে চিঠির সন্ধান করলেন কিন্তু পেলেন না। আলী বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতেই পারে না এবং আমরাও মিথ্যা বলছি না, এই চিঠি বের করে দাও, নচেত আমরা তোমার দেহ তল্লাশি করব। মহিলা তখন দেখলেন আলী তো নাছর বান্দা, তখন সে বলল, তুমি অন্যদিকে মুখ ফিরাও। এই কথা বলার কারণ হচ্ছে তিনি চিঠিটি এমন একটি জায়গায় লুকিয়ে রেখেছিলেন যে চিঠি যে অবস্থায় তিনি আলীর সামনে সেই চিঠিটি বের করতে প্রস্তুত ছিলেন না, কিন্তু সে অনেকভাবে চালাকি করে বাঁচার চেষ্টা করলেও তিনি বাঁচতে পারলেন না। আলীকে যখন দেখলেন যে নাছর বান্দা, এখন আলী প্রয়োজনে তার কাপড় খুলেও চেক করতে পারবেন, হ্যাঁ, চিঠি না নিয়ে তিনি ফেরত যাবেন না। তখন মহিলাটি লাজ সরমের বালাই খেয়ে বললেন, আলী তুমি অন্যদিকে মুখ ফিরাও। আলী তখন অন্যদিকে মুখ ফিরালেন, মহিলা নিজের খোপা খুলে চিঠি বের করলো। আলী এবং জুবায়ের চিঠি নিয়ে রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিবকে ডেকে তার চিঠি পাঠানোর কারণ জিজ্ঞেস করলেন। হাতিব বললেন, আল্লাহর কসম, আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রতি আমার ইমানের বিন্দুমাত্র পরিবর্তন আসেনি, মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নেই, অথচ কুরাইশদের মধ্যে আমার স্ত্রী ও সন্তান সন্ততি রয়েছে, তাই এইভাবে আমি তাদেরকে সহানুভূতি লাভ করার চেষ্টা করেছিলাম। অর্থাৎ কুরাইশদের ভিতরে একটি পিতার যদি তার সন্তান সন্ততি থাকে, তার স্ত্রী থাকে, অবশ্যই একজন পিতা, সে যত বড় জাহেল হোক, যত বড় মুমিন হোক, যত বড় মুসলিম হোক, যত বড় যাই হোক, সে সর্ব দিক থেকে একজন পিতা, সমস্ত কিছু বাদেও সে একজন পিতা, অবশ্যই তার সন্তানের প্রতি মায়া মহব্বত থাকবে, সে তাদেরকে চিঠি দিয়ে সতর্ক করার চেষ্টা করতেই পারে। এক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা অনেক দয়ার নবী, মায়ের নবী হিসেবে পেয়েছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তখন হঠাৎ করেই উমর ইবনে খাত্তাব বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ,
সে মুনাফিকই করেছে, আমাকে অনুমতি দিন আমি তার ঘাড় থেকে কল্লাটি আলাদা করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমার, তোমার তো জানা নাই, এমন তো হতে পারে যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সকল গুনাহ মাফ করে দিয়েছেন এবং তারা যা খুশি করুক তাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, হতেই তো পারে। তখন উমর আর কোনো কথা বললেন না, আল্লাহ তাআলা হাতিব সম্পর্কে সূরা মুমতাহিনার আয়াত নাজিল করলেন, হে মুমিনগণ, যারা আমার ও তোমার তোমাদের শত্রু তাদের প্রতি দরদ ও ভালোবাসা দেখিয়ে তাদেরকে বন্ধু হিসেবে পেতে যেও না। আমি মনে হয় ভুল পড়লাম, আমি আরেকটু পড়ার চেষ্টা করছি যে যে এই জায়গায় আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি অতীব দয়াময় অতীব দয়ালু তিনি এই ধরনের আয়াত নাজিল করতেই পারেন না। আমি আরেকটু পড়ি আপনাদের উদ্দেশ্যে, দেখুন তো কি বলছেন। এই জায়গায় বলা আছে, হে মুমিনগণ, যারা আমার ও তোমার শত্রু তাদের প্রতি দরদ ও ভালোবাসা দেখিয়ে তাদেরকে বন্ধু হিসেবে পেতে চেও না। ওহো, এখানে আসলে আল্লাহ তাআলা অবশ্যই এমন একটি সত্য কথা বলেছেন, যেহেতু আল্লাহ বলেছেন অবশ্যই এটিও একটি সত্য কথা। পৃথিবীর মানবতা গোল্লায় যাক, সেদিকে দেখার টাইম নাই, সেদিকে দেখার আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলছেন, নবীর মোহাম্মদের এবং ইসলামের শত্রু যারা তাদেরকে বন্ধু কিন্তু হিসেবে দেশু গ্রহণ ভাই, করা যাবে দেশু না। ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে যে এই যে ইসলামিস্টরা দাবি করে যে আল্লাহ অনেক মানবিক, মুহাম্মদ অনেক মানবিক, তো এই ঘটনাগুলো যদি আমরা দেখি তখন আপনার আসলে কি মনে হয় এই মানবিকতা আসলে কই থাকে? আমার মনে হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানবতা এখানেই লুকিয়ে আছে, এবং আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে এই দেখেন এই আয়াতের ভিতরে চরম মানবতা লুকায় আছে। আপনারা যদি অবশ্যই অবশ্যই একটু খেয়াল করেন, এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইসলামের শত্রু এবং নবীর শত্রু যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, সেটা ছেলে হোক, মেয়ে হোক, পিতা হোক, হ্যাঁ, নিজের ওয়াইফ হোক, যে খুশি তাই হোক, তাদেরকে ছুঁড়ে ফেলে দাও। এটাই হচ্ছে বিশ্ব মানবতা। এবং আমরা মুনিত ভাই আপনাকে জানিয়ে রাখি, আমরা আরো কিছু মানবতা আজকে দেখবো, যে মানবতাগুলো এতদিন ইতিহাসের ইতিহাসে আগে থেকেই ছিল, হয়তো বা বহুলভাবে আলোচিত হয়নি, আমরা সেই কিছু কিছু মানবতা একটু দেখার চেষ্টা করব। যেহেতু সময় কম, আমি একটু দ্রুত ঘটনাটি কমপ্লিট করার চেষ্টা করতেছি। এবং পরবর্তীতে ইব্রাহিম ও তার সহচরদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, অর্থাৎ ইব্রাহিম নবীর তুলনা দিয়ে তিনি বলছেন সে তার চরিত্রের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। সে তার জাতিকে বলেছিল, আমরা তোমাদের ও আল্লাহ ছাড়া আর যাদের তোমরা দাসত্ব করেছো পরোয়া করি না, আমরা তোমাদের সম্পর্কে অস্বীকার আমাদের আমরা তোমাদের সম্পর্ককে অস্বীকার করলাম, আর আমাদেরও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতার উদ্ভব হয়েছে যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহকে মাবুদ বলে মেনে নাও। বাহ, উত্তম আদর্শ আল্লাহ তাআলা দেখায় দিছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন। এই সময় আবু বুরহুম গিফারিকে মদিনায় তার খলিফা নিয়োগ করে গেলেন, অর্থাৎ মদিনায় থেকে যেহেতু তিনি সকল সৈন্য এবং মুসলমানদেরকে নিয়ে চলে মক্কা অভিযানে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই মদিনায় একজন অবর্তমানে খলিফা দরকার। রমজান মাসের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা করলেন। তিনি নিজে এবং মুসলমানগণ সকলেই রোজা রাখলেন। উসফান ও আমাজের মধ্যবর্তী কুদাইল নামক স্থানে পৌঁছালে সকলেই ইফতার করলেন। এখান থেকে 10,000 মুসলমানকে সাথে নিয়ে তিনি আবারও রওনা হলেন। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার ভাবে বুঝে গেলাম, মক্কা অভিযানে মুহাম্মদের সাথে লোকজন ছিল মিনিমাম 10,000। 10,000 লোকজনকে নিয়ে তিনি সরাসরি মক্কা অভিযানে রওনা হলেন এবং মারজুক জাহরানে পৌঁছে যাত্রা বিরতি দিলেন। পথিমধ্যে বনু সুলাইমের 700, মতান্তরে 1,000 এবং বনু মুজাইনার 1,000 লোক তার সাথে যোগ দিল। এ সময় আরবের এমন কোন গোত্র ছিল না যার বেশ কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেনি। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতেই পারছি পূর্বে 10,000 এবং এখানকার 1,500 মতান্তরে 2,000, অর্থাৎ 12,000 লোক নিয়ে তিনি মদিনা থেকে মক্কায় অভিযান পরিচালনা করতে যাচ্ছেন। মুহাজির ও আনসারদের সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা অভিযানে অংশগ্রহণ করেন, কেউই পিছু পা হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারজুক জাহরানে গিয়ে যাত্রা বিরতি করলেন। তখনও পর্যন্ত কুরাইশরা তার যাত্রা এবং তিনি কি করতে যাচ্ছেন তা ঘুণাক্ষরেও জানতে পারেননি। ওই সময় এক রাতে আবু সুফিয়ান ইবনে হারব, হাকিম ইবনে হিজাম এবং বুদাইল ইবনে ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে খবরাখবর সংগ্রহ করার জন্য বের হলেন। পথিমধ্যে কোন এক জায়গায় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেছিলেন। আবু সুফিয়ান ইবনে হারেস ও আবদুল্লাহ ইবনে উবাইয়া ইবনে মুগিরা পথিমধ্যে মক্কা ও মদিনার মধ্যবর্তী নাইফুল উকাব নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে উপনীত হলো। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ প্রার্থী হলেন। উম্মুল মুমিনিন উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাই এবং শ্যালক এসেছে, অর্থাৎ শালা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওদের দিয়ে আমার কোনো প্রয়োজন নেই,
আমার চাচাতো ভাই তো আমাকে অপমান করেছে, আর আমার শ্যালক অর্থাৎ আমার শালা আবদুল্লাহ ইবনে উমাইয়া উম্মে সালমার সৎ ভাই মক্কায় অবস্থানকালে আমার চরম বিরোধিতা করেছে। তারা তখন উভয়ে এই জবাব পেল এবং তখন আবু সুফিয়ান ইবনে হারেস বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে সাক্ষাৎ করার সুযোগ না দেন তাহলে আমি আমার এই ছেলেকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব, কোন একদিকে চলে যাব এবং ক্ষুধা তৃষ্ণায় মরে ঢুকে ঢুকে মরে যাব। তো এ কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দয়ার নবী আমাদের মায়ার নবীর মন বিগলিত হয়ে গেল, তিনি অনুমতি দিলেন। তখন তারা উভয়ে তার কাছে গেলেন এবং ইসলাম গ্রহণ করলেন। এই জায়গায় আমরা পরিষ্কার ভাবে দেখতে পেলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তার শ্যালক তারা আবেগে খুশি খেলায় তারা সুন্দরভাবে ইসলাম গ্রহণ করলেন নবী মোহাম্মদের কাছে। এবং পরবর্তীতে আবু সুফিয়ান ইবনে হারেস ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা সূচক যে সমস্ত কবিতা আবৃত্তি করেছিলেন তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং ইসলাম গ্রহণ করার পর তিনি নতুন করে খুশি খেলায় ইসলামের পক্ষে কবিতা লেখা শুরু করলেন। এবং পরবর্তীতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারজুক জাহরানে যাত্রা বিরতি করলে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব প্রমুখ শুনলেন, তিনি বুঝলেন যে কুরাইশ যদি সউদ্দেগে, অর্থাৎ এই জায়গায় এই কথাটুকু একটু গুরুত্বপূর্ণ আপনারা একটু খেয়াল করবেন, আমি আরেকবার বলতেছি, তিনি বুঝলেন কুরাইশরা যদি সউদ্দেগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সন্ধি না করেন এবং তিনি যদি জোরপূর্বক মক্কায় প্রবেশ করেন, অর্থাৎ নবী যদি জোরপূর্বক মক্কায় প্রবেশ করেন তাহলে কুরাইশরা চিরতরে নির্মূল হয়ে যাবে। আব্বাস বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরটি আরোহণ করে আরাক নামক স্থানে এসে খোঁজ করতে লাগলাম কোন কাঠুরিয়া দুধুয়ালা কিংবা আর কোন লোক মক্কায় যায় কিনা, তাহলে বলবো মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর দিতে, যাতে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরপূর্বক মক্কায় প্রবেশের আগেই তার কাছে এসে সন্ধি করে নেয় অর্থাৎ চুক্তি করে নেয়। এই কথাটি কে বলল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী আব্বাস বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এই আমি এই অনুসন্ধানের কাজে ব্যস্ত ছিলাম, ইতিমধ্যে আবু সুফিয়ান ও বুদাইল ইবনে উরাকার কথাবার্তা শুনতে পাইলাম। কে শুনতে পাইলো? আব্বাস শুনতে পাইলো। তারা উভয়ে কথাবার্তা বলছিল এবং আবু সুফিয়ান বলছিল, গত রাত্রে আমি যে রকম আগুন দেখলাম এমন আগুন আর কখনো দেখিনি এবং এত বড় বাহিনীও আর কখনো দেখিনি। বুদাইল বলেছিল, এটা নিশ্চয়ই খুজাইয়া গোত্রের বাহিনী, তারা নিশ্চয়ই যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। আবু সুফিয়ান জবাব দিল, খুজারার এত প্রতাপ এবং জনবল নেই এত আগুন জ্বালাবে এবং এত বড় বাহিনীর সমাবেশ ঘটাবে। আমি আবু সুফিয়ানের কণ্ঠস্বর চিনতে পেরে বললাম, অর্থাৎ আব্বাস বলতেছেন আমি আবু সুফিয়ানের কণ্ঠস্বর চিনে বুঝতে পারলাম এবং বললাম, ওহে আবু সুফিয়ান। সে বলল, কে আব্বাস নাকি? আমি বললাম হ্যাঁ। সে বলল, খবর কি? আমি বললাম, তুমি জানো না? এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী, আল্লাহর শপথ কুরাইশদের জীবন বিপন্ন। সে বলল, তাহলে এখন উপায় কি? আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাকে হাতে পান তাহলে খুন করে ফেলবেন। এ কথা কে বলছেন? নবীর একজন সাহাবী অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তিনি আবু সুফিয়ানকে হাতের কাছে পান তাহলে তিনি খুন করে ফেলবেন। আমরা জানি আমাদের নবী দয়ার নবী মায়ের নবী, অবশ্যই আমি আরো আরো মানে হিউজ পরিমাণ প্রমাণ দিয়ে যাব আমাদের নবী দয়ার নবী এবং মায়ের নবী। অতএব এই খচ্চরের পেছনে উঠো। কে বলছেন? আব্বাস বলতেছেন আবু সুফিয়ানকে, খচ্চরের পিছে পিছে উঠো, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়ে তোমার জন্য নিরাপত্তা প্রার্থনা করব। খুবই ভালো কথা। অতঃপর সে আমার পেছনে চড়ে বসলো, অর্থাৎ আবু সুফিয়ান আব্বাসের সাদা খচ্চরের পিছনে উঠে বসলো আর তার সঙ্গীদ্বয় ফিরে গেল। আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস মুসলিম বাহিনীর এক এক অগ্নিকুণ্ডের সামনে দিয়ে যাচ্ছিল, সবাই বলছিল এ কে, কিন্তু একবার নজর বুলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরে আব্বাসকে আরোহ দেখে কেউ আর সেই দিকে তাকাচ্ছিল না, সেটি আবু সুফিয়ান ছিল কিনা। আমার পিছনে যে আবু সুফিয়ান রয়েছে তাকেও ভালো করে লক্ষ্য করছিল না। উমর ইবনে খাত্তাবের সামনে দিয়ে যখন অতিক্রম করলাম তখন তিনি আমার কাছে এগিয়ে এলেন, পেছনে আবু সুফিয়ানকে বসা দেখে বললেন, আল্লাহর শত্রু আবু সুফিয়ান, আল্লাহর শুকরিয়া করো যে কোন চুক্তি ছাড়াই তোমাকে আমাদের হস্তগত করে দিয়েছেন। এ কথা বলেই তিনি দৌড়ে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। এদিকে আমিও দ্রুত ছুটলাম, অর্থাৎ আব্বাসও দ্রুত ছুটলো। উমরও খচ্চর কেউই তেমন দ্রুতগামী ছিল না, তথাপি খচ্চর একটু আগেই চলে গেল। খচ্চর থেকে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম, সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সেখানে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু সুফিয়ান,
আল্লাহ ওকে অনায়াসেই জুটিয়ে দিয়েছেন, এই কথা কে বললেন? উমর বললেন। ওর সাথে আমাদের কোনো চুক্তিও হয়নি, সুতরাং আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান উড়িয়ে দিব। এটি ছিল উমরের একটি বহুল পরিচিত পরিচিত ডায়লগ, যেটি তিনি মোটামুটি খাইতে বইতে উঠতে হাঁকতে যে কোনো সময় উড়িয়ে দিতেন, মানে যে কেউ কোনো রকম একটু বেয়াদবি করলেই উমরের ডায়লগ ছিল, হে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিব। পরবর্তীতে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আব্বাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে আশ্রয় দিয়েছি, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম এবং তার কথা এবং তার মাথা আকর্ষণ করে বললাম, আল্লাহর কসম আজ রাতে ওকে আমি ছাড়া অন্য কারোর সাথে থাকতে দেব না। এই কথা কে বলছেন? আব্বাস বলতেছেন। উমর বললেন, আবু সুফিয়ান সম্পর্কে অনেক কথা বলতে লাগলেন, তা শুনে আমি বললাম চুপ করো উমর, আবু সুফিয়ান বনু কাব গোত্রের লোক হলে তুমি বনু কাব উমার এবং তুমি হচ্ছে বনু কাবের গোত্র উমার, তুমি এরকম বলতে পারো না, বনু আবদ মানাফের লোক বলেই তুমি এরকম কথা বলতে পারছো। উমর বললেন, আব্বাস আপনি এরকম কথা বলবেন না, আমার পিতা যদি ইসলাম গ্রহণ করতেন তবে তার ইসলামের চাইতে আমার ইসলাম গ্রহণ আমার কাছে অনেক বেশি প্রিয় ছিলেন। এটি একটি চমৎকার উক্তি, উমর নিজে বলতেছেন আব্বাস আপনি এরকম কথা বলতেই পারেন না, আমার পিতা অর্থাৎ উমরের পিতাও যদি ইসলাম গ্রহণ করতেন তার থেকেও উমর যে ইসলাম গ্রহণ করেছেন এটি নাকি উমরের কাছে বেশি প্রিয় হতো। চমৎকার একটি উদ্ধৃতি আমরা দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস আবু সুফিয়ানকে তোমার কাছে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেই বলেছি আমাদের নবী দয়ার নবী মায়ার নবী, তিনি আব্বাসকে হুকুম দিলেন আবু সুফিয়ানকে তোমার কাছে নিয়ে যাও, সকালে তাকে আমার কাছে আবার নিয়ে আসো। আমি আবু সুফিয়ানকে নিয়ে গেলাম, অর্থাৎ আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে গেল, রাত্রে সে আব্বাসের কাছে থাকলো, সকালবেলা তাকে নিয়ে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু সুফিয়ান, চমৎকার একটি ঘটনা এই জায়গায় আপনারা একটু অবশ্যই মনোযোগ সহকারে শুনেন। এই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আবু সুফিয়ান ঠিক তোমাকে আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই, এ কথা কি মেনে নেওয়ার সময় তোমার এখনো হয়নি? সে বলল, আপনার উদারতা, আবু সুফিয়ান তখন বলতেছেন নবীকে, আপনার উদারতা, আপনার মহত্ব, স্বজন বাৎসল্য অতুলনীয়, আমার ধারণা আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাবুত থাকতো তাহলে এতদিনে আমাকে সাহায্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, হে আবু সুফিয়ান ঠিক তোমাকে আমি যে আল্লাহর রসুল তা কি এখন পর্যন্ত তুমি উপলব্ধি করতে পারোনি? আবু সুফিয়ান বলল, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক, আপনি এত উদার সহনশীল এবং আত্মীয় সমাদরকারী যে তা ভাষায় ব্যক্ত করতে পারি না, তবে আপনার রসুল হওয়া সম্পর্কে আমার এখনো কিছু দ্বিধা সংশয় রয়েছে। চমৎকার একটি কথা, আমি এটা কি পড়লাম আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না, আমি এটা কি পড়ে ফেলাইছি, হয়তো বা সিরাতে ইবনে হিশামে কিছু ভুল লেখা থাকতে পারে। আমি দর্শকদের উদ্দেশ্যে আরো একবার কথাটি রিপিট করছি, সেটা হচ্ছে যে আবু সুফিয়ান বলছে আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক, ভালো কথা, আপনি এত উদার সহনশীল এবং আত্মীয় সমাদরকারী যে তা ভাষায় প্রকাশ করতে পারি না, তবে আপনার রসুল হওয়া সম্পর্কে আমার এখনো কিছু দ্বিধা ও সংশয় রয়েছে। এই কথা বললেন নবীর সামনে। আব্বাস তখন ধমক দিয়ে বললেন, ধিক তোমাকে, অর্থাৎ যে আব্বাস আবু সুফিয়ানের নিরাপত্তা নিয়ে এসেছেন সেই আব্বাস তাকে বলছেন, ধিক তোমাকে আবু সুফিয়ান, ইসলাম গ্রহণ করো এবং সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, নচেত এক্ষুনি তোমার গর্দান মারা হবে। আবু সুফিয়ান সত্যের সাক্ষ্য দিল এবং ইসলাম গ্রহণ করলো, তিনি এত পরিমাণ খুশি হয়েছিলেন, তিনি এত পরিমাণ আবেগে পড়ে গেছিলেন, এত পরিমাণ প্রফুল্লতা উপলব্ধি করতে পেরেছিলেন, এত পরিমাণ ইচ্ছা শক্তি তার ভিতরে ছিল, আমার মনে হয় কোনো সাধারণ হিউম্যান বডিতে মানে কৃত্রিম উপায়ে অন্য কোনো ছিদ্রের মাধ্যমে যদি কোনো হিউম্যান বডিতে যদি ইচ্ছা শক্তি এক্সট্রা কোনো ইচ্ছা শক্তি এক্সট্রা কোনো আবেগ এক্সট্রা কোনো ভালোবাসা আনন্দ প্রফুল্লতা এগুলো যদি পুশ করা হয় ইনজেকশনের মাধ্যমে ঢুকানো হয় কৃত্রিম ভাবে যদি ঢুকানো হয় সেই আবেগ অনুভূতি গুলা মানব দেহের ভিতরে গিয়ে যে লাড়াচাড়া যে একটা ঝাঁকুনি তৈরি করে সেই ঝাঁকুনির বলে তখন আবু সুফিয়ান কি করলেন আনন্দে আবেগে খুশি ঠেলায় ইসলাম গ্রহণ করে ফেললেন। বাহ কি সুন্দর, আমরা আবু সুফিয়ান কিভাবে ইসলাম গ্রহণ করেছিল আজকে মুসলিম উম্মাহ এবং সিরাতের মাধ্যমে, হ্যাঁ আমি ধন্যবাদ দিব সিরাতে ইবনে হিশামে মানে এরকম চমৎকার ভাবে বর্ণনা করার জন্য। খুব সুন্দর ভাবে আমরা বুঝতে পারলাম আবু সুফিয়ান কিভাবে খুশির তালায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।
আবু সুফিয়ান সত্যের সাক্ষ্য দিল এবং ইসলাম গ্রহণ করলো। অতঃপর আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান একটু মর্যাদা লোভী, বা বা বা, তাই নাকি? এ জায়গায় আব্বাস নবীকে বলতেছেন আবু সুফিয়ান একটু মর্যাদা লোভী, কাজেই তাকে গৌরবজনক একটা কিছু দিন, উপহার দিন, যেহেতু সে নতুন নতুন মুসলিম হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, বেশ, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, যে ব্যক্তি নিজের বাড়ির দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপত্তা লাভ করবে, এবং যে ব্যক্তি মসজিদুল হারবে হারামে প্রবেশ করবে তাকেও কিছু করা হবে না, অর্থাৎ সেও নিরাপত্তা লাভ করবে। অতপর আবু সুফিয়ান মক্কায় ফিরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বের হয়ে চলে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্বাস, তাকে উপত্যকার কিনারের পাহাড়ের মাথায় গিরিপথে একটু থামিয়ে রাখো, আল্লাহর সৈনিকরা তার সামনে দিয়ে যাক এবং সে তাদেরকে দেখুক। আব্বাস বলেন, এরপর আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গার কথা বলেছিলেন সেই গিরিপথে আবু সুফিয়ানকে নিয়ে রাখলাম, তাকে থামিয়ে রাখলাম। এরপর বিভিন্ন গোত্র নিজ নিজ পতাকার পিছনে সারিবদ্ধ ভাবে রওনা হলেন। যখনই একটা করে গোত্র আমার সামনে দিয়ে যাচ্ছিল, সে আমাকে জিজ্ঞেস করে, হে আব্বাস, এরা কারা? আমি বলি, এরা বনু সুলায়াম, অথবা এরা বনু মুজাইনা, অথবা অমুক গোত্র তমুক গোত্র। অর্থাৎ আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে বলে, এদের সাথে আমার কোনো তুলনাই হয় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের সবুজ বাহিনী নিয়ে অগ্রসর হলেন। এতে মুহাজির ও আনসারদের সমাবেশ ঘটেছিল। এই বাহিনীতে লোহার ধারালো অস্ত্র ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। আমি মনে হয় ভুল বলে ফেললাম, মানে এটা তো ডাকাতি করতে যাইতেছিল না, নবী মোহাম্মদ তো যাইতেছিলেন সফর করার জন্য, মক্কাতে তারা সফর করতে যাইতেছেন। আমি আরেকটু পড়তেছি আপনাদের উদ্দেশ্যে। এতে মুহাজির এবং আনসারদের সমাবেশ ঘটেছিল নবী মোহাম্মদের বাহিনীতে। এই বাহিনীতে লোহার ধারালো অস্ত্র ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। না না, আমি তো ভুল বলিনি, আমি তো ঠিকই বলেছি, মানে লোহার ধারালো অস্ত্র ছাড়া আর কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। তার মানে এই জায়গায় বলা হচ্ছে নবী মোহাম্মদ সফর করতে যাচ্ছিলেন, আপনারা ভুল কিছু ভাইবেন না, আপনারা ভাইবেন না যে নবী মোহাম্মদ কুপাইতে যাচ্ছিলেন, কুচু কাটা করার জন্য যাচ্ছিলেন, আপনারা ভাইবেন না যে তিনি যুদ্ধ করার জন্য যাচ্ছিলেন। কিন্তু যিশু ভাই, কিন্তু কিন্তু যিশু ভাই, এই যে বলছেন যে লোহার যন্ত্র এগুলো নিয়ে যে সে সফর করার জন্য যাচ্ছিলেন, তাহলে ভাই সফর করার জন্য মানুষ এগুলি সফর করার জন্য আমার ভাই এগুলো নিয়ে কেন যাবে ভাই? সফর করার জন্য হইলে ভাই সফর করার জন্য এগুলো নিয়ে যাই, এবং এই এই জন্যই তিনি আমাদের দয়ার নবী, তিনি আমাদের মায়ের নবী, তিনি আমাদের প্রাণের নবী, এবং তিনি কখনোই কাউকে হত্যা করেননি, তিনি কখনোই হত্যাই করতে পারেন না, তার ভিতরে কোনো কঠোরতাই নাই, তিনি প্রচুর পরিমাণ দয়াবান। আমরা আরো কিছু দয়া দেখবো তার, আমরা ঘটনার মোটামুটি প্রায় শেষের দিকেই চলে এসেছি, আরো বেশ কিছু লম্বা কাহিনী আছে, আমি সময়ের অভাবে পরিপূর্ণটাই বলতে পারতেছি না, আমার আরো বেশ কিছু সময় লাগবে, এই জন্য আমি চাচ্ছিলাম যে ঘটনাটা শেষ করি। তাহলে আমরা দেখতে পেলাম প্রচুর পরিমাণ লোহার যন্ত্রপাতি এবং অস্ত্র শস্ত্র ছাড়া অন্য কিছু দৃষ্টিগোচর হচ্ছিল না। আবু সুফিয়ান তখন বললো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে খুশির ঠেলায় এত পরিমাণ খুশি হয়েছিল, সে তখন সুবহানাল্লাহ বলে ফেললো। হে আব্বাস, এরা কারা? আমি বললাম, এ বাহিনীতে রয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দয়ার নবী, মায়ার নবী, এবং তার সাথে আছেন মুহাজির এবং আনসারগণ। সে বলল, এই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা কারো নেই, আল্লাহর শপথ, হে আব্বাস, তোমার ভ্রাতুষ্পুত্র আগামীকাল যে বিরাট সাম্রাজ্যের অধিপতি হতে যাচ্ছেন। আমি বললাম, হে আবু সুফিয়ান, এটা কোনো রাজকীয় ব্যাপার নয়, এটা নবুয়াতের প্রতাপ, উত্তাপ, এটা নবুয়াতের একটি উত্তাপ বা প্রতাপ। সে বলল, তাহলে এটা কতই না চমৎকার। আমি বললাম, তুমি তাড়াতাড়ি কুরাইশদের কাছে চলে যাও। আবু সুফিয়ান মক্কা গিয়ে ঘোষণা করে দিল, হে কুরাইশগণ, মোহাম্মদ এমন এক বাহিনী নিয়ে এসেছে যার মোকাবিলা করার ক্ষমতা তোমাদের কারো নেই, এখন আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নিবে তার কোনো ভয় নেই। অর্থাৎ নবী মোহাম্মদ আবু সুফিয়ানকে যে মানে চমৎকার একটি শর্ত দিয়েছেন, যে যেহেতু তিনি মর্যাদা লোভী, আব্বাস তাকে বলেই দিয়েছিলেন, কাজেই তাকে বিশাল বড় একটা মর্যাদা দিয়েছেন এবং তাকে সে খুশির ঠেলায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রাণ ভয়ে না, আপনারা কখনোই ভাববেন না সে প্রাণ বাঁচানোর জন্য বা তার কল্লা বাঁচানোর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই কথা আপনারা কখনোই ভেবে নেবেন না, কারণ আমরা জানি দয়ার নবী, মায়ার নবী, তার প্রেমে পড়া, তার তার চরিত্রের প্রেমে পড়া তিনি মুসলমান হয়েছেন, আমরা বর্ণনা করেছি ইতিপূর্বে, আমরা শুনেছি, যার কারণে নবী মোহাম্মদ খুশি হয়ে তাকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নিবে সে অবশ্যই কি নিরাপত্তা লাভ করবে। আবু সুফিয়ান মক্কায় এসে ঘোষণা দিলেন, মোহাম্মদ এমন এক বাহিনী নিয়ে আসতেছেন যার মোকাবেলা করার ক্ষমতা তোমাদের কারো নাই, এবং এই সময় উদ্বার কন্যা হিন্দ আবু সুফিয়ানের কাছে গিয়ে তার গুফ টেনে ধরে বলল, অর্থাৎ তার গুফ টেনে ধরে বললেন, হে কুরাইশগণ, এই মোটা পেটুককে হত্যা করো, জাতির নেতৃত্বের মর্যাদায় থেকে সে কলঙ্কিত হয়ে গেছে,
সে জাতিকে কলঙ্কিত করে ফেলেছে। আহা, মানে সেখানে সে ইসলাম গ্রহণ করার পরে সে কুরাইশদের কাছে গিয়ে লাঞ্ছিত হয়ে গেল। আমরা দেখলাম আবু সুফিয়ান বলল, তোমাদের বিপর্যয় সম্পর্কে সাবধান হও, এই মহিলার কথাই তোমরা বিপদগামী হয়ো না, তোমার উপর এক অপ্রতিরোধ্য বাহিনী তোমাদের উপর সমাগত হয়ে আছে, এমত অবস্থায় আমার বাড়িতে যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। সবাই বলল, তোর উপর অভিসম্পাত ঘটুক, তোর বাড়িতে আমাদের কোনো কাজ নাই। আবু সুফিয়ান বলল, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে এবং যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ থাকবে। লোকেরা সবাই যার যার বাড়িতে অথবা মসজিদুল হারামে চলে গেল। আবদুল্লাহ ইবনে আবু বকর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতুয়ায় পৌঁছে লাল ইয়ামেনি কাপড় দিয়ে পাগড়ি বাঁধলেন মাথায় এবং আল্লাহর অনুগ্রহের ফলে যে বিজয় লাভ করতে চলেছেন তার জন্য তিনি মাথা উঁচু করে চলতে শুরু করলেন। অর্থাৎ তিনি সিনাটাকে ফুলিয়ে মাথা উঁচু করে চলতে শুরু করলেন। তিনি সফরের নামে যে ধান্দাবাজি করার জন্য, যে ছল ছাত্রীটি করার জন্য, অর্থাৎ তিনি আর সফরের খবর কাকপক্ষীয় যেন না জানেন, গোপনে তিনি যে সফর অভিযান করতে এসেছেন এবং এই সফরে এসে তিনি যে মক্কা বিজয় লাভ করে ফেলবেন, এত বড় একটা চালাকি করে তিনি এসেছিলেন মক্কায় হজ করার জন্য, সফর করার জন্য। তিনি সফর করতে এসে এটাকে বিজয় করে ফেললেন, মক্কাটাকে তিনি আর নিজের কবলে নিয়ে নিলেন 10 থেকে 12 হাজার সৈন্যদল নিয়ে। এই জন্য তিনি সিনা টান করে মাথা উঁচু করে চলতে শুরু করলেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য। তার মাথা এত নিচু করেছিলেন যে তার দাড়ি উটের দেহ স্পর্শ করতেছিল, অর্থাৎ তিনি অনেক নমনীয় মানুষ যেহেতু মাথা নিচু করে চলেছিলেন, এতক্ষণ যেহেতু তিনি মক্কার কাছাকাছি সময় চলে এসেছেন তখন তিনি মাথা উঁচু করে সিনা টান করে চলা শুরু করলেন। আসমা বিনতে আবু বকর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিতুয়াতে থামলেন তখন আবু কুহাফা, আবু বকরের পিতার নাম হচ্ছে আবু কুহাফা, তার এক অল্প বয়স্ক কন্যাকে, অর্থাৎ আবু বকরের পিতার এক কন্যাকে অর্থাৎ আবু বকরের বোনকে বললেন, আমাকে আবু কুবাইস পাহাড়ের উপর নিয়ে চলো। অর্থাৎ আমাকে সেখানকার একটি উঁচু পাহাড় হচ্ছে আবু কুবাইস, এই উঁচু পাহাড় অর্থাৎ আবু কুবাইসের পাহাড়ের উপর আমাকে নিয়ে চলো। এই কথা বলছেন আবু কুহাফা তার নিজের কন্যাকে। আবু কুহাফা তখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, অর্থাৎ তখন তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন, বয়সের যন্ত্রণায় বয়সের দরুন তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। মেয়েটি তাকে পাহাড়ের উপর নিয়ে গেল, তখন আবু কুহাফা তার কন্যাকে বললেন, তুমি কি দেখছো? সে বলল, একটি বিরাট জনসমাবেশ দেখতে পাচ্ছি। তিনি বললেন, ওই তো সেই বাহিনী, অর্থাৎ আবু কুহাফা বললেন, এই হচ্ছে সেই মুহাম্মদের বিশাল বাহিনী। মেয়েটি বলল, আরো দেখতে পাচ্ছি একটি ব্যক্তি ওই জনসমাবেশের সামনে একবার আগে এবং একবার পিছনে দৌড়াদৌড়ি করছেন। তখন আবু কুহাফা বললেন, এই ব্যক্তিটি হচ্ছেন দলের অধিনায়ক। মেয়েটি বলল, এবার জনসমাবেশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবু কুহাফা বললেন, তাহলে বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছে আক্রমণ করার জন্য, এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। এই লাইনটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা আরো একবার শুনেন। আবু কুহাফা তখন বললেন, তাহলে দলকে পাঠিয়ে দেওয়া হয়েছে আক্রমণ করার জন্য, এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। তখন আবু কুহাফা বললেন, এখন আমাকে দল পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো। মেয়েটি তাকে নিয়ে পাহাড় থেকে নামলো। আবু কুহাফা বাড়ি পৌঁছার আগেই বাহিনী তার কাছে গিয়ে পৌঁছে গেল এবং তাকে ঘিরে ফেললো। মজার ব্যাপার হচ্ছে আবু কুহাফা বাড়ি পর্যন্ত যেতে পারেনি, তাকে এর পথিমধ্যেই মুহাম্মদের বাহিনী গিয়ে ধরে ফেলেছেন। এবং আবু কুহাফার যে মেয়ে ছিল, তাদের একটি ছোট কন্যা ছিল, সেই মেয়েটির গলায় একটি রূপার হার ছিল। আজ থেকে 1400 বছর আগে অবশ্যই রূপার ভালো দাম ছিল, ডিমান্ড ছিল, আমরা আমরা রিয়েলাইজ করতেই পারি, জানতেই পারি। এবং সেই সোনার সরি সেই রূপার হারটি কেউ একজন ছিনিয়ে নিয়ে গেল। আপনারা আপনারা ভাববেন না, আপনারা কখনোই যারা শুনতেছেন এটা কখনোই ভাববেন না যে মুহাম্মদের বাহিনী এই রূপার হারটি ছিনিয়ে নিয়েছিল। এটা কিন্তু মুহাম্মদের বাহিনী কখনো করতেই পারে না, এটা হতেই পারে না। মুহাম্মদের বাহিনী কি ছিনতাইকারী ছিল নাকি, প্রশ্নই আসে না। এটা এটা আসমান থেকে কেউ একজন এসে অথবা কোনো চিল কোনো ঈগল এসে এটা গলা থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। এটা আপনারা কখনোই ভেবে নেবেন না যে মুহাম্মদের বাহিনী আবু কুহাফার যে কন্যা ছিল তার গলার হার রূপার হারটি টান মারে ছিঁড়ে ছিনতাই করেছিল। মুহাম্মদের বাহিনী কিন্তু কখনোই ছিনতাইকারী ছিল না, আমি নিজেও কিন্তু ক্লেম করছি না, আপনারা এটা দয়া করে ভাববেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পৌঁছে মসজিদুল হারামে প্রবেশ করলে আবু বকর তার পিতাকে নিয়ে তার কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, এই বৃদ্ধকে ঘরে রেখে এলে না কেন? বা বাবা, তিনি অবশ্যই বৃদ্ধকে অনেক সম্মান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই কি পরিমাণ সম্মান করছেন আবু কুহাফার প্রতি, তিনি বলছেন, এই বৃদ্ধাকে ঘরে রেখে এলে না কেন, আমি তার কাছে যেতাম। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যাওয়ার চাইতে তার আশাই অধিকতর শোভনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাকে নিজের সামনে বসালেন, অতঃপর তার বুকে হাত বুলিয়ে বললেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন। তৎক্ষণাৎ আবু কুহাফা খুশির ঠেলায় আবেগে পড়ে, অর্থাৎ যে আবু আবু কুহাফা, আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন আবু বকরকে ত্যাজ্যপুত্র করে দিয়েছিলেন, বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই আবু কুহাফা এখন কি করলেন, মানে এত পরিমাণ আনন্দ, এত পরিমাণ খুশি তার তার শরীরের ভিতরে গিয়ে তাকে নাড়াচাড়া দিচ্ছিল। তখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার বুকে যখন হাত বুলিয়ে দিল তখন সে বিশাল একটি রহমতের দরজার ছায়ার নিচে চলে আসলেন এবং তখন সে মনের খুশিতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর আবু বকর তাকে নিয়ে মসজিদে প্রবেশ করলেন, এ সময় আবু কুহাফার মাথায় সাগামা নামক একটি সাদা ধরনের গুলফ জড়ানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার চুল থেকে এটা সরিয়ে দাও। অতঃপর আবু বকর তার বোনের হাত ধরে বললেন, বললেন, আল্লাহর কসম আমার বোনের জন্য আজ ইসলামই গলার হার। বা বাবা, অর্থাৎ তার গলার যে হারটি মুহাম্মদের বাহিনী অবশ্যই নেয়নি, ছিনায় নেয় নাই, ওটা গায়েব হয়ে গেছে। হ্যাঁ, কেউ একজন ছিনায় নিছিল, কেউ একজন মানে সেটা অন্য কেউ একজন, অবশ্যই মুহাম্মদের বাহিনী নেয়নি, সম্ভবত নেয়নি, কারণ মুহাম্মদের বাহিনী অবশ্যই ছিনতাইকারী ছিল না, তারা গিয়েছিল মক্কা বিজয় করার জন্য, লুটতরাজ করার জন্য অবশ্যই যায়নি। এই জন্য আবু বকর বলতেছেন, আমার বোনের জন্য আজকে ইসলামই হলেন গলার হার, অর্থাৎ তার হার যে হারিয়ে গেছে সেটা নিয়ে তিনি যেন দুঃখ না করে। এর জবাবে কেউ কিছু বলল না। আবু বকর বললেন, হে আমার আদরের বোন, তোমার হার হারিয়ে যাওয়াতে মনে কষ্ট নিও না, আমিও মনে কষ্ট নিইনি, আমিও আমিও বুঝতে পারতেছি যে অবশ্যই হারটি অন্য কোনো ভাবে গায়েব হয়ে গেছে, কোনো গরু ছাগল ভেড়ায় হয়তো বা টান দিয়ে নিয়ে গেছে। মক্কা বিজয় ও তাইফের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ মুহাজিরগণ এবং আব্দুর রহমান খাজরার গোত্রের জন্য বনু আব্দুল্লাহ এবং আসওয়ার বনু উবাইদুল্লাহর সংকেতিক কিছু নাম রেখেছিলেন। এই ঘটনাটি আমরা এখন বিস্তারিত আলোচনা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে মক্কায় প্রবেশের নির্দেশ দেন তখন মুসলিম অধিনায়কগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াদা করাইছিলেন, হামলা না চালানো হলে কারো সাথে সংঘর্ষে লিপ্ত হয়েও না, কেবল কয়েকজন লোকের নাম উল্লেখ করে বলেন, এরা যদি কাবার গিলাফের ভিতরে লুকিয়ে থাকে তাহলেও তাদেরকে খুঁজে হত্যা করো। আমি মনে হয় ভুল পড়লাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের হুকুম তিনি তো দিতেই পারেন না, না না না, এটা কোথাও একটা ভুল হচ্ছে। আমি আরেকটু পড়তেছি, কেবলমাত্র কয়েকজন লোকের নাম উল্লেখ করে বললেন যে এরা কাবার গিলাফের মধ্যে লুকিয়ে থাকলেও তাদেরকে হত্যা করবে। ওহো, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই তাদেরকে হত্যা করতে বলছেন, এর ভিতরে অবশ্যই আল্লাহর কোন রহমত লুকায়িত আছে, আপনারা খারাপ কিছু ভেবে নিয়েন না, অবশ্যই এর ভিতরে কোনো মহৎ উদ্দেশ্য লুকায়িত আছে। আমরা দেখে নিবো এরা কারা, এরা কি করেছিল, কি এমন জঘন্য কাজ করেছিল যাদের কারণে এদের এরা কাবার গিলাফের ভিতরে লুকায় থাকলেও তাদেরকে হত্যা করার নির্দেশ আমাদের দয়ানবী মায়ার নবী দিচ্ছেন। এদের একজন ছিলেন বানু আমরের আবদুল্লাহ ইবনে সাদ, এই ব্যক্তি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, এই সেই সাদ যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, পরে ওহী লেখক হিসেবে নিয়োজিত ছিলেন, বাবা নবীর সাথে তিনি ওহী লেখকের কাজও করেছিলেন, তারপর পুনরায় ইসলাম ধর্ম ত্যাগ করে মুশরিক হয়ে কুরাইশদের কাছে ফিরে যায়। আহা, আল্লাহ তাআলার রহমত তার দিলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঢেলে দিতে পারেনি, যার কারণে তিনি আবার ইসলাম ধর্ম ত্যাগ করে মুশরিক হয়ে কুরাইশদের কাছে ফিরে গিয়েছিল। এই লোকটি জঘন্য একটি খারাপ কাজ করেছিল, এর শাস্তি তো একবার না 10 বার মৃত্যুদণ্ড দেওয়া দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দেন। উত্তম একটি কাজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিকে অবশ্যই হত্যা করা যেতে পারে, এটা হত্যার যোগ্য তিনি একটি কাজ করেছেন। কিন্তু সে পালিয়ে যায় তার দুধ ভাই উসমান ইবনে আফফানের কাছে। ওহো, উসমান ইবনে আফফান ছিলেন তার দুধ ভাই, তার কাছে গিয়ে তিনি আশ্রয় নেন, উসমান তাকে লুকিয়েও রাখেন, নবীর সাহাবী তাকে লুকিয়েও রেখেছিলেন উসমান। পরে মক্কার অবস্থা স্বাভাবিক এবং জনগণ শান্ত হয়ে আসলে তিনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করেন, উসমান তার প্রাণের নিরাপত্তা দাবি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব না দিয়ে দীর্ঘ নিরবতা পালন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো জবাব না দিয়ে দীর্ঘ নিরবতা পালন করেন। অতঃপর বলেন, আচ্ছা, পরে উসমান চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বলেন, আমি চুপ ছিলাম এই কারণে যে তোমরা যেন কেউ তাকে হত্যা করার সুযোগ পাও। না 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 না, এটা কি বলে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান যখন তার দুধ ভাইয়ের প্রাণ রক্ষার জন্য আবেদন করতেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দীর্ঘ দীর্ঘক্ষণ যে নীরব মানে নীরব ছিলেন, নীরবতা পালন করেছিলেন, এর মানে হইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইতেছিলেন কোন সাহাবী এসে তাকে যেন হত্যা করে, হত্যা করার সুযোগ যেন পাই। আনসারী সাহাবাদের একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ইঙ্গিত দিলেও পারতেন। তিনি বললেন, কোন নবী ইঙ্গিত দিয়ে মানুষ হত্যা করায় না। অবশ্যই অবশ্যই অবশ্যই,
এই যে দেখুন, এখানে পরিষ্কার ভাবে বলা আছে কোন নবী ইঙ্গিত দিয়ে কোন মানুষকে হত্যা করায় না, অথচ তিনি একটু আগেই কিন্তু বলেছিলেন, কেবলমাত্র কয়েকজনের নাম উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা যদি কাবার গিলাফের ভিতরে লুকিয়ে থাকে তাদেরকে হত্যা করো। ওহো, তাহলে না না, ইসলামের তো কোনো কথা সাংঘর্ষিক নাই, ইসলামে কোনো ধরনের কথা সাংঘর্ষিকতা নাই, একেবারেই নাই, এটা আপনারা কেউ ধরে নেবেন না, এটা আসলে অন্য কোথাও কোনো সমস্যা আছে, এই জায়গায় কোনো সমস্যা থাকতেই পারে, এটা হয়তো আমাদের বোঝার ভুল, আমাদের বোঝার ভুল হতে পারে, এই জায়গায় কোনো সাংঘর্ষিকতা কিন্তু নাই, নবী মোহাম্মদ ইঙ্গিত দিয়ে কাউকে হত্যা করায় না, তিনি আসলে অনেক দয়া নবী, মায়ের নবী। তাহলে আমরা দেখে নেই দ্বিতীয় ব্যক্তিটি কে ছিল, দ্বিতীয় ব্যক্তি ছিল বনু তামিম গোত্রের আবদুল্লাহ ইবনে খাতাল। তাকে হত্যার নির্দেশ প্রদানের কারণ ছিল, সে যখন মুসলমান ছিল তখন তাকে অপর এক ব্যক্তির সাথে যাকাত আদায় করতে পাঠানো হয়, তার সাথে একজন মুসলমান খাদেমও ছিল। পথিমধ্যে এক জায়গায় তারা যাত্রা বিরতি করে এই সময় সে ভৃত্যকে একটি ছাগল জবাই করে খাবার তৈরি করতে বলল, কিন্তু ভৃত্যটি খাবার তৈরি না করে ঘুমিয়ে পড়ে, তখন সে তাকে হত্যা করে ইসলাম ত্যাগ করে মুশরিক হয়ে যায়। সে অবশ্যই জঘন্য একটি খারাপ কাজ করেছিল, তাকে অবশ্যই হত্যা করা যেতেই পারে, সে যেহেতু সে একজনকে হত্যা করে ফেলেছে, তো এটা ভালো একটা কাজ করেছিলেন, অবশ্যই ইসলামে খারাপ বলতে কোনো কাজই নাই। এবং এই এই ঘাতালের ঘাতালের দুজন দাসীও ছিল, হ্যাঁ, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিন্দা সূচক গান গাইতো, ওরে সর্বনাশ। এই এই ঘাতালের দুজন দাসী ছিল এবং এই দাসী দুজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিন্দামূলক গান গাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ঘাতালকে তার দুই দাসী সহ হত্যা করার নির্দেশ দেন, তার দুই দাসী সহ হত্যা করা। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নবী মোহাম্মদ আমাদের দয়াল নবী মায়ের নবীকে নিয়ে নিন্দা সূচক গান যে ব্যক্তি গাইবে তাকে তো অবশ্যই হত্যা করতেই হবে, এই জায়গায় তো কোনো ছাড় হবে না, কারণ ইসলাম তো অবশ্যই দয়ায় মায়ায় ভরপুর, দয়ার সাগর, মায়ের সাগর হচ্ছে ইসলাম, এই জায়গায় অবশ্যই তাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিন্দা করলে তাকে অবশ্যই হত্যা করতে হবে, এর কোনো বিকল্প কোনো ওয়ে নাই। তৃতীয় যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন হুয়াইরিস ইবনে নুকাইজ। সে মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তপ্ত করত, আর এই সর্বনাশ। এই জায়গায় কি বলা হচ্ছে, এই জায়গায় বলা হচ্ছে আরেকজন ছিল হুয়াইরিস ইবনে নুকাইজ, সে মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তপ্ত করত, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইফতিজিং করত, কত বড় সাহস দেখেন, চিন্তা করেন, এই এই নুকাইজ দেখেন, চিন্তা করুন, হুয়াইরিস বিন ইবনে নুকাইজ সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইফতিজিং করত, তার মানে 1400 বছর আগে থেকে ইফতিজিং প্রথা চালু ছিল, মানে নবী মোহাম্মদ কতই না সুন্দর ছিলেন, চিন্তা করছেন, তার কি সুন্দর নুরানি চেহারা ছিলেন, কি সুন্দর তার চোখ ছিলেন, কি সুন্দর তার ভুরুগুলো ছিলেন তরোয়ালের মতো, মানে তাকে লোকজন উত্তপ্ত করত। আমরা আরেকটু পড়ি, আরো কোনো ঘটনা আছে কিনা। আরেকজন মিকাইস ইবনে, আরেকজন ছিল মিকাইস ইবনে লুবাবা, একজন আনসারি সাহাবা ভুলক্রমে তার ভাইকে হত্যা করলে মিকাইস উক্ত আনসারিকে হত্যা করে। ওহো, এখানেও বুঝতে পারছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে যাদের হত্যা করার কথা বলা হয়েছে তাদের অবশ্যই অবশ্যই কি ঘৃণিত কোনো কাজ ছিল, তারা অবশ্যই হত্যাযোগ্য কাজ করেছিল এবং তাদেরকে এই কারণেই কি হত্যা করার হুকুম দেওয়া হয়েছিল। আরেকজন ছিল মিকাইস ইবনে লুবাবা, একজন আনসারি সাহাবা ভুলক্রমে তার ভাইকে হত্যা করলে মিকাইসও উক্ত আনসারিকে হত্যা করে, অতঃপর মুশরিক হয়ে যায়, হত্যা করার নির্দেশ দেয়। একজন হলো আব্দুল মুত্তালিব দাসি, দেখেন এই কথাটা সব থেকে ইন্টারেস্টিং, যে হচ্ছে বনু আব্দুল মুত্তালিবের আজাদকৃত দাসী, তার নাম হচ্ছে সারা, সেও মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তপ্ত করতে, চিন্তা করে দেখেন একজন আজাদকৃত দাসী, দাসীর নাম হচ্ছে সারা, সেই ব্যক্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে 14 বছর আগে টিচিং করতো, কত বড় সাহস একজন আজাদকৃত দাসী, যদিও সে আজাদ হয়ে গেছে কিন্তু সে তো কোনো একটা সময় দাসী ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইফতিজিং করতে, নারী হয়ে পুরুষকে ইফতিজিং করা, চিন্তা করে 1400 বছর আগে, আমরা জানি পুরুষটা নারীদেরকে ইফতিজিং করে, এখন আমরা কি পড়লাম, কি ইতিহাস পড়লাম সিরাত ইবনে হিশামে, যে জায়গায় দেখতে পাচ্ছি আজাদকৃত দাসী যার নাম হচ্ছে সারা, সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইফতিজিং করতে। যিশু যিশু তোমার কথাগুলো আমার কেটে কেটে যাচ্ছে, তোমার কথাগুলো আবার কেটে কেটে যাচ্ছে এই কিছুক্ষণ ধরে। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি, এখন কি আমার কথাগুলো ঠিক আছে? সবকিছু সবকিছুই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, মানে লাস্ট 30 সেকেন্ড একটু কেটে কেটে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, এখন ঠিক আছে, আপনি দেখেন আর যদি আবার কেটে যায় অবশ্যই জানাবেন।
তাহলে আমরা এখন যে ব্যাপারটা হ্যাঁ দেখতে হ্যাঁ পেলাম, আচ্ছা, আমি একটা সুন্দর একটা সুন্দর একটা হাদিস বলি, ঠিক আছে, যে দয়াল নবী, আমি হ্যাঁ একটু একটু শেষ করি, একটু শেষ করি, খালিদ খান আমাকে একটু শেষ করতে দেন, আমার যেহেতু নেট সমস্যা দিচ্ছে আমি একদম শেষ করে দিই তারপরে বলেন। তো আমরা এখানে লাস্ট পর্যায়ে জানতে পারলাম যে সারা নামে একজন আজাদকৃত দাসী ছিলেন, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইফতিজিং করেছিলেন কোন একটা সময়ে, যার কারণে তাকে হত্যা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর একজন ছিলেন আবু জাহেলের পুত্র, আবু জাহেলের পুত্র ইকরিমা, আবু জাহেলের পুত্র যেহেতু তাকে তো অবশ্যই হত্যা করতে বলতেই পারেন, দয়ার নবী মায়ার নবী। এই জায়গায় বলছেন ইকরিমা ইয়ামেনে পালিয়ে যায় এবং তার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেস ইসলাম গ্রহণ করে। এটা খুবই ভালো কাজ করেছে, উম্মে হাকিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইকরিমার নিরাপত্তা প্রার্থনা করেন এবং তিনি তাকে নিরাপত্তা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছি তিনি দয়ার নবী মায়ার নবী, তিনি অবশ্যই তাকে নিরাপত্তা দেন। তখন সে ইকরিমাকে ইয়ামান থেকে ডেকে নিয়ে আসে এবং পরে ইকরিমা ইসলাম গ্রহণ করেন। খুশির ঠেলায় পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করে ফেলেছেন, বউ যেহেতু মুসলিম হয়ে গেছে, সে আর মুসলিম না হয়ে কোথায় যাবে, সমস্ত আরব তখন মুসলিম, মানে সকলেই তখন খুশির ঠেলায় মুসলিম হয়ে যাইতেছিল। আবদুল্লাহ ইবনে খাতাল এবং মিকাইসাকে হত্যা করা হয়, তার মানে মক্কা অভিযানে হত্যাও করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কাদেরকে হত্যা করেছিল? আবদুল্লাহ ইবনে খাতাল এবং মিকাইসকে হত্যা করা হয়, তবে আবদুল্লাহর দাসীদ্বয়ের একজনকে হত্যা করা হয়, অপরজন পালিয়ে যায়। তার মানে আবদুল্লাহর দাসীদ্বয়ের মধ্যে থেকে একজনকে হত্যা করা হয়েছিল, অপরজন পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মানে খুবই ভালো করে শুনে রাখেন, আবদুল্লাহর যে দাসীদ্বয় ছিলেন তাদের একজনকে হত্যা করা হয়, অপরজন পালিয়ে যায়। যে ব্যক্তিটি পালিয়ে যায় তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ক্ষমা করে দিয়েছিলেন। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! এরকম দয়া, এরকম মায়া আপনারা জীবনে কেউ কোনোদিন দেখেছিলেন? আমার মনে হয় না আপনাদের 14 জন্মে কেউ কোনোদিন দেখেছেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটি পালিয়ে গিয়েছিল তাকে কিন্তু তিনি পরবর্তীতে মাফ করে দিয়েছিলেন। খুবই চমৎকার উদাহরণ আমরা দেখতে পেলাম আজকেও। সারাকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন, বা সেও পালিয়ে গিয়েছিল তাকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু পরে উমর ইবনুল খাত্তাবের খিলাফতকালে এক ব্যক্তি তাকে হত্যা করে এবং আলী হুয়াইরিসকেও হত্যা করেন। তার যদিও এগুলো মক্কা বিজয়ের সাথে লেনদেন না, এগুলো পরবর্তীতে তাদেরকে হত্যা করেছিল, আমরা ধরেই নিব তারা হত্যাজনিত কোনো ধরনের কাজ করেছিল, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আবু তালিবের কন্যা উম্মে হানি বলেন, মক্কা বিজয়ের প্রাক্কালে বনু মাখজুম গোত্রের আমার দুই দেবর পালিয়ে এসে আমার কাছে আশ্রয় নেয়, অর্থাৎ উম্মে হানির ঘরে উম্মে হানির দুজন দেবর তার ঘরে গিয়ে পালিয়ে আশ্রয় নেয়। উম্মে হানির স্বামী ছিল মাখজুম গোত্রের হুবাইরা ইবনে আবু ওয়াহাব। উম্মে হানি বর্ণনা করেন, তারা আমার কাছে আসার সাথে সাথে আমার ভাই হযরত আলী ইবনে আবু তালিব আমার কাছে আসে এবং বলে আমি ওদেরকে হত্যা করব। আমি তখন ঘরে দরজা বন্ধ করে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে চলে গেলাম। তিনি তখন গোসল করতেছিলেন, তার গোসল কাজ সম্পাদন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকালেন, তাকে বললেন, খুশ আমদেদ হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিয়েছি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমিও তাকে নিরাপত্তা দিয়েছি, কাজেই আলী যেন তাদেরকে হত্যা না করে। চমৎকার উদাহরণ আমরা দেখতে পেলাম, এই সেই উম্মে হানি যার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সম্পন্ন করেছিলেন। এটি একটি বিশাল ঘটনা, বহুল আলোচিত ঘটনা, আপনারা জানেন কিভাবে মেরাজ সম্পাদন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতগুলা সাহাবী থাকতে, এতগুলা ওয়াইফ থাকতে, একাধিক দাসী থাকা সত্ত্বেও তিনি উম্মে হানির ঘরে কিভাবে মেরাজ সম্পন্ন করেছিলেন এটা আপনারা সবাই জানেন। আমি সেই বিষয়ে জানা ছিল মক্কা বিজয়, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাকে বিজয় করে ফেলেছিলেন এবং মক্কা বিজয়ের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস যতটুকু বলা দরকার ছিল আমি ততটুকু বলার চেষ্টা করেছি। এবং আমি আমার আলোচনার ভিতরে যদি কোনো মুমিন মুসলমান ভাই যদি অন্তরে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মায়ার নবী সেটা প্রমাণ করার জন্য, এবং একটি চুলচিরা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছি, সম্পূর্ণ ইতিহাসটাকে মোটামুটি খতিয়ে একটু নিরপেক্ষ পজিশন থেকে বলার চেষ্টা করেছি। আমি আমার মোটামুটি দীর্ঘদিনের একটি সিরিজ লাইভ চালিয়ে আসতেছিলাম, যে সিরিজ লাইভটি ছিল নাকলা অভিযান থেকে মক্কা বিজয় পর্যন্ত ইতিহাসের নিরপেক্ষ পর্যালোচনা। তো আমি আমার আমার নিজস্ব অবস্থান থেকে আমি নিরপেক্ষভাবে পুরো ইতিহাসগুলো বর্ণনা করার চেষ্টা করেছি এবং আমি মনে করি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি, অনেক সময় আলোচনা করে ফেলেছি। আমি এই বলে আপনাদের সবার কাছ থেকে মোটামুটি এই সিরিজটিকে এখানে সমাপ্ত করলাম। এবং আমাদের দুজন চিফ গেস্ট আছেন,
তাদের একজন হচ্ছেন আসিফ ভাই, এবং থাক 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 খালিদ খানকে আমি বলার চেষ্টা করব যে তিনি যেন পরিসমাপ্তি দিয়ে লাইভটা শেষ করে দেন, এবং আমি আপনাদের কাছ থেকে মোটামুটি এখানে রেখে শেষ করে দিচ্ছি আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং করোনা পরিস্থিতিতে যতটুকু পারেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সরকারের নির্দেশ মেনে চলেন, নিজে ভালো থাকেন, নিজে সুস্থ থাকেন, নিজের পরিবারকেও সুস্থ রাখেন, সবাইকে নিয়ে ভালো থাকেন, সুখে থাকেন। শুভরাত্রি। খালিদ খান, আপনার কাছে অনুরোধ থাকলো আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে লাইভটিকে পরবর্তীতে শেষ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। হ্যাঁ, খুবই খুবই সুন্দর আলোচনা হয়েছে, খুবই সুন্দর, কি বলবো, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাহিনী তুলে ধরার জন্য মক্কা বিজয়ের। আর কি বলার তো তেমন কিছু নাই, অসাধারণ করেছ। আচ্ছা যাই হোক, তো আমি আমি একটা হাদিস একটু বলি, দয়াল নবী, দিনের নবী, হ্যাঁ, যার সাহাবিদের প্রতি কত ভালোবাসা ছিল, হ্যাঁ, সেই হাদিসটা যদি একটু শোনেন আপনারা। মিশকাতুল মাযহাবীর আমির ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সরি, সাদ ইবনু ওয়াক্কাস সওয়ারিতে চড়ে তার আক্কিকস্থ গৃহস্থলের দিকে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন একটি ক্রীতদাস মদিনায় একটি গাছ অথবা পাতা কাটছে বা ঝরাচ্ছে। এতে তিনি ক্রীতদাসটির জামা কাপড় ও অস্ত্র শস্ত্র কেড়ে নিলেন। কথাটা শুনেন, একটা ক্রীতদাস জামা কাপড় গাছ গাছ অথবা পাতা কাটছে বা ঝরাচ্ছে, এতে তিনি ক্রীতদাসটির জামা কাপড় ও অস্ত্র শস্ত্র কেড়ে নিলেন। অতঃপর সাদ ইবনে সাদ মদিনায় ফিরে আসলে ক্রীতদাসের মালিকগণ তার নিকট এসে তার তাদের দাসের কাছ থেকে কেড়ে নেওয়া সমস্ত জিনিস ফিরিয়ে দিতে অনুরোধ করলেন। মানে সেই দাসের মালিক মদিনায় এসে সাদের কাছে অনুরোধ করছে তাদের দাসের কাছ থেকে কেড়ে নেওয়া সমস্ত জিনিস ফিরিয়ে দিতে। তখন তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যা দান করেছেন তা আমি ফিরিয়ে দেওয়া হতে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাই, আর তিনি তা ফিরিয়ে দিতে অস্বীকার করলেন। হ্যাঁ, এত ভালোবাসা, এত ভালোবাসা, মানে একজন নবীর তার সাহাবীর প্রতি, এর চাইতে কি দৃষ্টান্তমূলক ভালোবাসা থাকতে পারে বলেন তো যিশু? আমার আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, যদিও বক্তব্যটি অনেক লম্বা হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দয়ানবী ছিলেন এবং মায়ের নবী ছিলেন, এবং অসংখ্য দয়া মায়ার বক্তব্য আমি তুলে ধরেছি। এবং আপনি যে কথাটি বললেন, এখানেও আমি দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অসম্ভব রকম দয়ার নবী ছিলেন এবং মায়ের নবী ছিলেন। এখন দর্শকরা যদি ভুল বুঝে নেয়, আমার কিছুই করার নাই, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি তিনি কতটুকু দয়ার নবী এবং মায়ের নবী ছিলেন। আমি মনে করি যে খালিদ খান, আপনি অনেকক্ষণ ধরে আছেন, আমি অনেকক্ষণ ধরে আছি, মোটামুটি লাইভটি অনেক লম্বা হয়ে গেছেন, 1 ঘন্টা 57 মিনিট অলরেডি হয়ে গেছেন, তো এদিকে সেটাই, তাহলে আমরা এখন শেষ করে দেই। দর্শকদের এবং শ্রোতাবৃন্দদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে আমার আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য, তো আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং অবশ্যই পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক সময়ে। তো ভালো থাকবেন আপনারা সবাই, আমরা তাহলে আমাদের লাইভটি এখানেই শেষ করে দিই। জি জি।